ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব যে কজন আমাদের দেশে আছেন তার মধ্যে অন্যতম, এবং একটি অন্যতম প্রধান দলের তিনি চেয়ারম্যান, বর্তমানে বিরোধী দলীয় উপনেতা হিসেবে সংসদে আছেন। তো স্যার, এই শোতে আপনাকে আমি ওয়েলকাম করছি। আপনি আমাকে সময় দিয়েছেন, চ্যানেল আইটিভি ফেসবুক লাইভ কে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি স্যার যে আপনি একটু স্লিম হয়েছেন এবং আপনি যথেষ্ট ইয়াং হয়ে গেছেন। আমি যখন দুপুরে আপনার সাথে কথা বলছিলাম এই অনুষ্ঠান নিয়ে, তখন আপনি আমাকে বলছিলেন যে সন্ধ্যের পর আপনি এক্সারসাইজ করেন। স্যার, এই যে শরীরের প্রতি যত্ন নিচ্ছেন, এই কেমন লাগছে? এক্সারসাইজ করলে কেমন লাগে? এই বয়সে ফিটনেস এর কতটুকু প্রয়োজন? এই বয়সে না, সব বয়সেই ফিটনেস এর প্রয়োজন। আর জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করতে হলে স্বাস্থ্যটা ভালো রাখতে হয়। আমি মনে করি যে যে কোনো কাজই করি এবং যে কোনো ভাবেই থাকি, যদি এক্সারসাইজ এর মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখি, শরীরটাকে ফিট যেটাকে বলে, সব দিকে কাজ করার শক্তি সামর্থ্য রাখি, তাহলে জীবনকে অনেক বেশি উপভোগ করা যায়। সেই কারণেই আমি এক্সারসাইজটা একেবারেই সবসময় মেনটেন করার চেষ্টা করি, এবং সারাদিনে যে কোনো সময় যখন যেভাবে সুবিধা হয়, রোজার সময় আমি রোজার পরে ইফতারি করে সেহরি করে নামাজ পড়ে তারপরও কিছুক্ষণ সময় পেলে কিছুক্ষণ এক্সারসাইজ করি, চেষ্টা করি যে বডিটা যাতে স্বাভাবিক থাকে, এটা খুব দরকার। তাহলে আমরা আমরা যা জানতে পারলাম যে সব বয়সে সবার জন্য ভালো কাজ করবার জন্য এবং এনার্জেটিক থাকবার জন্য, মন ভালো রাখবার জন্য আসলে এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা সে কথাটি মনে রাখি না এবং অলসতা করে আমরা শরীরের এই চর্চাটা করি না। আপনি এত ব্যস্ততার মধ্যে, এত বড় একজন মানুষ হয়েও আপনি এই শরীরকে সময় দিচ্ছেন। অবশ্যই আমি মনে করি যে আজকে আপনার এই কথা থেকে অনুপ্রাণিত হয়ে যারা এক্সারসাইজ করবে, করবে করার ইচ্ছে আছে কিন্তু করছে না, তারা একটু স্ট্রং হবেন যে না, আসলে করা উচিত। স্যার, এই যে করোনা কাল গত 5 মাস হয়ে গেল আমাদের ভোগান্তিতে ফেলেছে আমাদের জীবন, এখন অনেকে বলে যে নিউ নর্মাল, আবার অনেকে বলে করোনা পরবর্তী সময়ে আমরা এখন আছি। যদিও করোনা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে, কিন্তু আমরা কাজে নেমে পড়েছি এবং আমরা বলছি এটি করোনা পরবর্তী পৃথিবী আমাদের কাজের জন্য। তো আপনি এই সময়ে নিশ্চয়ই নিজেকে অনেক বেশি সময় দিতে পেরেছেন, যেহেতু অনেক লকডাউন ছিল, সবকিছু স্থবির ছিল। আপনার সারা জীবনেও তো এই সময়টুকু আপনি আসলে জ্ঞান হবার পর বা কাজকর্ম শুরু করার পর নিজেকে দেবার সময় পাননি, যে সময়টা আপনি গত 4-5 মাসে পেয়েছেন। আপনার উপলব্ধিতে কি কি পরিবর্তন এসেছে, নতুনত্ব কি এসেছে আমাদের সাথে একটু শেয়ার করবেন? নতুনত্ব মানে বাঙালিতে আমরা স্বাভাবিকভাবে একটা ভিড় এবং সবাই মিলে একটা বিরাট, সবসময় যে কোনো জায়গায় যাই অনেক লোকের সমাবেশ, একসঙ্গে সবাই বেশি ঘনভাবে থাকা, মেশা এগুলো, এবং কোনো সময় স্বাস্থ্যবিধি এমন ভাবে মেনে না চলা, এটা একটা আমাদের মানে হাত না ধুয়ে খেতে বসা অথবা বিভিন্ন জায়গায় অনেক ধরনের যেগুলো স্বাভাবিক মানে স্বাস্থ্যের জন্য সুরক্ষার জন্য প্রয়োজন, এগুলো আমরা অনেক সময় করতাম না। আমি অনেক সময় সাধারণ মানুষ তো বটেই, মোটামুটি যারা একেবারে অশিক্ষিত নয় তারাও দেখতাম অনেক সময় এগুলো মানতেন না, আর ভিড়টা একটা খুব স্বাভাবিক জিনিস ছিল। তো এই করোনার সময় হঠাৎ করে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং এর নামে যে একটা চেষ্টা হচ্ছে একজন একজন থেকে দূরে থাকা, এটাতে ভিড় কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় কমছে, এক সব জায়গায় কমছে তা বলবো না, আর একটা মানুষের মধ্যে অভ্যাস ডেভেলপ করে গেছে এখন যে হাতটা পরিষ্কার রাখতে হবে, মানে বডিটা পরিষ্কার রাখতে হবে, যে কোনো সময় যে কোনো জিনিস হাত দিয়ে ধরা যাবে না, ধরলে সেখানে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিতে হবে, একটা স্বাস্থ্য সচেতনতা। আবার কিছু সর্দি কাশি হলো কি অল্প কিছু অসুস্থতা হলো, সঙ্গে সঙ্গে এটার ব্যাপারে কেয়ার নেওয়া, যেটা আমরা আগে অতটা অত সচেতন ছিলাম না, মানে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতনতা আর সামাজিকতার ব্যাপারেও আমাদের যে ধাক্কাধাক্কি করার একটা বা ভিড় জমিয়ে
সবখানে একটা আড্ডাবাজি করা, এগুলোর ব্যাপারেও এখন অনেক মানুষের মধ্যে আমার পরিবর্তন আমি লক্ষ্য করি। আর একটা জিনিস ব্যাপকভাবে এসছে, সেটা হলো এই ইন্টারনেটের ব্যবহার, বিশেষ করে মিটিং, ভার্চুয়াল মিটিং হচ্ছে, বড় বড় ধরনের সিদ্ধান্ত হচ্ছে, অনেক জায়গার অনেক বিষয়ে আমরা কথা বলছি ঘরে বসেই, এবং সেখানে কাজকর্ম গুলো সঠিকভাবেই চলছে, এমনকি ইউনিভার্সিটি গুলো চালানো হচ্ছে সেটাও ভার্চুয়ালি, আমরা এই ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়ালি আমরা প্রেজেন্ট হচ্ছি নানান ধরনের, এবং শিক্ষা কার্য চলছে। সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের জীবনের যে স্বাভাবিক একটা এক ধরনের জীবন ছিল, সেটার থেকে অনেকটা আমরা দূরে সরে এসেছি এখন, এবং সেটা ভালোর দিকে, আমি এটাকে খারাপ বলবো না। এই করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমাদেরকে একেবারেই সবসময় গায়ে গায়ে লাগে ধাক্কাধাক্কি করে ভিড় করা, এটার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করেছে, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু হাইজিন মেনে চলা, এগুলোর ব্যাপারে আমাদেরকে যথেষ্ট, এবং এই আর একটা কথা একটু আগে, যেটা এক্সারসাইজ, আমাদের সবাইকে শরীর সম্পর্কে সচেতন হতে হবে, শরীরকে ফিট রাখতে হবে, এগুলো সম্পর্কে একটা সচেতনতা এনেছে। আর একটা এনেছে যে আপনার টেকনোলজি ব্যবহার করে অনেক কাজ ঘরে বসে করতে পারি, যেগুলো আমরা এখন মিটিং মিছিল বা বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করার জন্য এখন আর অত অতিরিক্ত কোনো প্রয়োজন হয় না, আমরা ঘরে বসেই অনেক আলাপ আলোচনার মাধ্যমে, ঘরে বসে সংবাদ সম্মেলন করতে পারি, ঘরে বসে মিটিং করতে পারি, এমনকি বড় বড় ধরনের সমাবেশে বক্তব্য দিতে পারি, আমরা এখানে ঘরে বসে থাকলাম হয়তো অনেক লোক অনেক দূরের থেকে, এটা আগেও ছিল কিন্তু এখন এটা ব্যাপক ব্যবহার হচ্ছে। আর একটা বিষয় হলো, আমি এই করোনাকালীন সময়টা ঠিক একেবারেই ঘরে বসে সবসময় যে থাকার কথা ছিল এরকম হয়তো আমার পক্ষে সবসময় সম্ভব হয়নি, যে বিভিন্ন কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং সবকিছু মেনে আমাকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে হয়েছে, পার্টির কাজের জন্যই অনেকখানি অনেক সময় যেতে হয়েছে, অবশ্য আমি সুরক্ষার ব্যবস্থা নিয়েছি এবং সেভাবেই মুভমেন্ট করেছি, অনেকখানি আমার প্রেজেন্স দরকার ছিল, ওসব জায়গায় গেছি, কাজেই স্বাভাবিকত্বের আর একেবারেই অসম মানে বসে থাকার মাঝামাঝি একটা অবস্থায় আমি ছিলাম। আর আমার ধারণা মতে তুমি যেটা প্রশ্ন করেছো প্রথম, সেটা হলো যে আমাদের যে পরিবর্তন, একটা নতুন নতুন ভাবে একটা সামাজিকতা, নতুন ভাবে একটা সংস্কৃতি ডেভেলপ করছে, সংস্কৃতি যেটা নিউ বলা হয় বা যেটাই বলে যেভাবে নিউ নর্মাল, সেই জিনিসটাকে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো একটা জিনিস এসেছে এবং আমি এটা ওয়েলকাম করি। সামনের দিকে আমি একটা সাজেশন দিয়েছিলাম, আমাদের সংসদে বলেছিলাম যে সামনের দিকে স্কুল কলেজগুলি বিশেষ করে প্রাইমারি সেকশন পর্যন্ত সবখানেই এরকম ভার্চুয়াল যদি শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে অনেক ছাত্রছাত্রী কোনো সময় স্কুলে কোনো কারণে যেতে পারলো না, তারাও কিন্তু এগুলোতে অ্যাটেন্ড করতে পারবে, বা অনেক সময় অনেকে এমন জায়গায় বসবাস করে যেখান থেকে সবসময় ইউনিভার্সিটি বা কলেজে বা এমনকি স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, তারাও ঘরে বসে এইগুলোকে এই শিক্ষাটা নিতে পারবে। এই কালচারটা আস্তে আস্তে যদি আমরা একটু এই টেকনোলজি ডেভেলপ করি, এটাও সম্ভব, এবং এগুলো আমাদের গুড সাইড করোনার মাধ্যমে আমি মনে করি সমাজের যেটা পরিবর্তন হচ্ছে এটা সামাজিকভাবে আমরা আরো এগিয়েছি অনেক ব্যাপারে। স্যার, আপনি একজন রাজনীতিবিদ, করোনাকালীন সময়ে যে অভ্যেসগুলো আমাদের ভিতরে গড়ে উঠেছে সেই অভ্যেসগুলো আপনি এনজয় করছেন এবং আপনি অভ্যস্ত হচ্ছেন, আপনার সাথে সাথে আমরাও মনে করি দেশের অনেক মানুষই অভ্যস্ত হয়েছেন, কিন্তু করোনা পরবর্তী কখন সময় স্বাভাবিক হবে বা স্বাভাবিক হলেও আমাদের এই অভ্যেসগুলো যেগুলো নতুন নিউ নর্মালে আমরা শিখে ফেলেছি সেই অভ্যেসগুলো থেকে বেরিয়ে আসতে আমরা পারবো কিনা, আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবো কিনা, আবার আরেক দিক থেকে যে সুবিধাগুলো আমরা ভোগ করে ফেলেছি সেই সুবিধা থেকে আমরা বের হতে চাইবো কিনা, সেটা কিন্তু প্রশ্ন রাখে। তো একজন রাজনীতিবিদের অনেক মানুষের সাথে মেলামেশা করতেই হয়, বিশেষ করে যখন ইলেকশনের সময় আসে তখন তো সবাইকে বুকে জড়িয়ে ধরতেই হয়, ইলেকশনের পরে না হয় ভার্চুয়াল ভাবে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেও কাজ রক্ষা করা যায়। তো একজন রাজনীতিবিদ হিসেবে এই যে নতুন নিয়মের সাথে আপনি অভ্যস্ত হয়ে গেলেন, পরবর্তীতে জনগণের সাথে সম্পৃক্ততায় তা কি প্রভাব ফেলবে না, নেগেটিভ, আপনার কি মনে হয়? আমার মনে হয় ফেলবে না, এটা এখন মানুষের স্বাভাবিক, যেমন প্রথমে যেটা বললে যে একটা আতঙ্ক যেটা ছিল এখন আতঙ্ক অনেক কমে যাচ্ছে মানুষের, এটা অবশ্য আমি প্রথম থেকে আমি প্রেডিক্ট করেছিলাম, বাংলাদেশের মানুষ কিছুদিন পরে দেখবে যে এটা ডাল ভাতের মতো হয়ে যাবে, যে কোনো ফ্যামিলিতে হবে, 100 জনের মধ্যে হয়তো 1 জন মারা যাবে, সেটার জন্য একেবারে বিরাট হইচই, বা একেবারে আমরা যখন প্রথম যখন করোনা নিয়ে যেরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল বা বিভিন্নভাবে একেবারে অস্পৃশ্য, যারা করোনা হবে তাদেরকে একেবারে বাড়ি জঙ্গলে ফেলে দিয়ে আসছে মাকে,
এখন আর এই পরিস্থিতি নেই। আমরা এখন বুঝে গেছি যে এটা একটা রোগের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, আমাদের সঙ্গে আরো অনেক ধরনের সমস্যা রোগ আছে, অনেকভাবেই মারা যায়, আমাদের দেশের মানুষ অনেক রোগে মারা যায়, অনেকভাবে মারা যায়। কাজে এটা একটা ওয়ান অফ দা ফ্যাক্টর্স যেটার সঙ্গে আমাদের বসবাস করতে হবে। যেমন আমাদের এখন মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট, এটা রোগ না হলেও এটাতে প্রচুর মানুষ মারা যায় এবং এটা রেগুলারই মারা যাচ্ছে, যে কোনো লোক যে কোনো সময় মারা যেতে পারে। এই যে দুর্ঘটনা বিভিন্ন জায়গায় হচ্ছে, মোটর গাড়িতে হচ্ছে, লঞ্চে হচ্ছে, এই ধরনের একটা এটাও একটা ফ্যাক্টর হয়ে যাবে। তো আমি মনে করি যে এটাতে আতঙ্ক জিনিসটা কমে যাবে। আর একটা যেটা সাংস্কৃতিক যে বুকে জড়িয়ে ধরা, এখন মানুষ এগুলো, যেমন আমি ঈদের সময় আমার এলাকায় গেলাম, এখন ওই স্বাভাবিক সবাই বুঝেই গেছে যে ঈদের নামাজের সময় আমাকে একটু দূরে দূরে বসতে হবে, তারপরে নামাজের পরে আমরা কেউ কাউকে মুসাফে মানে এটা বলে যেটাকে হাত মিলানো এটা করবো না, আমরা বুকে জড়ো জড়িয়ে ধরা কোলাকুলি এটা করবো না, এটা মোটামুটি এখন এটা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছে মানুষ। বাংলাদেশের মানুষের একটা সবচেয়ে বড় গুণ, আমি এটা বিদেশিদের সঙ্গে আলাপ করে দেখেছি, উই আর ভেরি রেজিলিয়েন্ট, যে কোনো পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি এবং সেভাবে স্বাভাবিকত্ব তৈরি করতে পারি এবং উই ক্যান লিভ উইথ ইট, এবং আমরা ওইভাবে বেঁচেও থাকতে পারি। স্যার, বাংলাদেশের এই অবস্থা এবং মানুষের যে রিয়াকশন, এত অল্প সময়ের ভিতরে মানুষের ভীতি দূর হয়ে যাওয়া এবং স্বাভাবিক জীবনে যাপন জীবন যাপন করার চেষ্টা করা, এই বিষয়টি সারা বিশ্বের সাথে তুলনা করলে একটু ব্যতিক্রম। বিশ্বে যেখানে মানুষ খুবই ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে মানুষ খুবই নিয়ম মেনে একেবারে খুবই রেস্ট্রিক্টেড জীবন যাপন করছে, সেখানে আমরা একটু কিছুটা হলেও আমরা খুবই ড্যাম কেয়ার অ্যাটিচিউড করছি। তো স্যার, এই জিনিসটা কি আমরা আমরাই স্বাভাবিক নাকি বিদেশিরা ওভার রিয়েক্ট করে? আমরাই কি স্বাভাবিক নাকি ওরা ওভার রিয়েক্ট করে কোনো কিছু বেশ হলে? আমাদের পরিস্থিতিতে আমরাই স্বাভাবিক, যেটা তুমি বললে একটু আগে, যেটা যেমন আমরা যে কোনো জায়গায় পানি খেতে, আমাদের বিদেশিরা তো বটেই, ওরা একেবারে পানি বা এই ধরনের একটা পানির কথা বললাম, খাবারের কথা বললাম, এগুলো খুব একটা স্ট্যান্ডার্ড, মানে একেবারে জীবাণু মুক্ত হতে পারে, অন্যরকম কোনো রকম কিছু থাকতে পারবে না যেটা ক্ষতিকারক, সেগুলো বুঝে শুনে তারা খায়। আমরাও যারা একটু উচ্চবিত্ত বা যারা মোটামুটি শিক্ষিত, তারাও চেষ্টা করে বোতলের পানি খেতে, বা কিন্তু একটা রাস্তার রিক্সাওয়ালা বা একটা কৃষক, সে তো যেখানে টিউবওয়েল পেলে টিউবওয়েল খেলো, যেখানে যেভাবে পাচ্ছে ওটাই খাচ্ছে, ওই পানি খাচ্ছে। খাবারও যেমন আমরা খাওয়ার সময় একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে চাই সবকিছু, কিন্তু একটা সাধারণ মানুষ সে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বসে খাবার খেয়ে নিচ্ছে, এবং কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় বিদেশিদের তো বটে, এইবার করোনাতে বিদেশে মৃত্যুর হার যে বেশি হচ্ছে তার কারণ এটা একটা, তারা একটা খুব পিওর এনভায়রনমেন্টে বাস করে, কাজে অল্প একটু ইম্পিওরই তারা তাদের বডি অ্যাকসেপ্ট করতে পারে না, ইমিউনিটি তাদের অনেক কম থাকে এইসব ব্যাপারে। আমাদের দেশের একটা কৃষক বা একটা সাধারণ ঘরের ছেলে পেলে তারা ছোটবেলা থেকে অনেক রোগ জীবাণুর সঙ্গে বসবাস করে, কাদার মধ্যে খাচ্ছে সেটা মুখে দিচ্ছে, যেটা দুধ খাচ্ছে সেটার মধ্যে ভেজাল আছে, তার মধ্যে কোনো রোগ জীবাণু আছে, পানি খাচ্ছে, এবং সাধারণভাবে তারা ছোটবেলা অনেকে মারা যায় ওই জন্য অবশ্য যদি কোনো সময় না মারা যায়, যারা বেশিরভাগ না মানে বেঁচে আ থাকে, তারা যে একটা ইমিউনিটি ডেভেলপ করে ফেলে, এটা তাদেরকে বড় বড় রোগের থেকে সবসময় দূরে রাখে। যার জন্য আমাদের হসপিটালে গিয়ে যদি তুমি দেখো, হাজার হাজার রোগী যেভাবে থাকে এবং যে চিকিৎসা তারা পায়, তারপরেও কিন্তু তারা বেঁচে থাকে। ফলে ইউরোপ আমেরিকার যে পরিস্থিতি, সেখানে অল্প একটু কিছু তাদের 19-20 হলেই তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা বেঁচে থাকতে পারছে না। আমাদের দেশের মানুষ এগুলো তো অভ্যস্ত, 7-8টা জীবাণু সবসময় তারা ফাইট করে, বা 8-10টা জীবাণু সবসময় তাদের হাতে মুখে সবসময় থাকে, অ্যান্ড দে আর লিভিং উইথ ইট। এখন করোনাটা নতুন এসছে, প্রথমের দিকে হয়তো মানুষের একটু সহ্য করতে অসুবিধা হয়েছে, আমি মনে করি বাই দিস টাইম মানুষের অনেক ইমিউনিটি ডেভেলপ করেছে এখন আর, কিন্তু যেমন বস্তিতে করোনার প্রাদুর্ভাব কম আমি যদি খবর পাচ্ছি, গ্রামে অপেক্ষাকৃত অনেক কম, এবং সারা দেশে আমাদের এখন করোনার প্রাদুর্ভাব কমেটার কারণ কিন্তু কোনো অন্য কোনো নয়, কারণ হলো আমাদের মানুষের ইমিউনিটি অনেক বেশি, আমরা অনেক কঠিন অবস্থার মধ্যে বেঁচে থাকতে পারি এবং বেঁচে থাকি। আমরা যে পানি খাই, সে পানি খেলে একটা ইউরোপিয়ান 3 দিন বাঁচতে পারবে না। আমরা যে বাহ্যিক পরিবেশে খাই, আমি আমাদের কথা বলছি না, সাধারণ একটা কৃষকের ঘরে বা একটা সাধারণ মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যে পরিস্থিতিতে যেভাবে যে জিনিসগুলো খায়, তার মধ্যে যত ভেজাল থাকে, যত জীবাণু থাকে, এগুলো খেলে একটা ইউরোপিয়ান বা একটা সেরকম ধরনের ডেভেলপ কান্ট্রির মানুষ 3 দিনও বাঁচতে পারবে না আমার মনে হয়। তো এইগুলোর কারণে আমরা কিন্তু শক্তিশালী এসব, এটা সেই হিসেবে আমরা স্যার শক্তিশালী জাতি, এবং আমরা এই বিষয়ে আমরা এখন একটু আশার আলো পেতে পারি যে করোনাকে আমরা মোটামুটি ভাবে আপন করে নিয়েছি এবং আমরা করোনার সাথে যুদ্ধ করতে শিখে গিয়েছি। এটা স্যার আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমরা যা মনে করলাম বর্তমান পরিস্থিতিতে, আপনি তো তাই মনে করেন? আমি মনে করি তাই,
আমরা যে কোনো পরিস্থিতিতে বাঙালি জাতি মানে নিজেরাই এর সঙ্গে মানিয়ে নিতে পারে, এবং করোনাতে আমরা সেভাবে মানিয়ে নিয়েছি। করোনার জন্য চিকিৎসার জন্য এখন কেউ হসপিটালে যাচ্ছেন না, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে করোনা এখন কমে গেছে বা সেই জন্য যাচ্ছেন না, তা নয়। আসলে হসপিটালে হচ্ছে তারা আদারওয়াইজ অলসো তারা ট্রিটমেন্ট নিতে পারছেন এবং নিয়ে ভালো আছেন, হসপিটালে তারা অনেক কিছু পাচ্ছেন না। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কথা আপনি তুললেন স্যার, আপনি দেখেছেন যে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে করোনা থাকবে না, চলে যাবে, বা বিভিন্ন সময় উনি যে স্টেটমেন্ট গুলি দিয়েছেন, যেহেতু উনি এখন সবার নজরের কেন্দ্রবিন্দুতে, যে উনি কি বলছেন বা ওনার মন্ত্রণালয় থেকে কি কথা বলা হচ্ছে, সবার নজর যেহেতু সেই দিকে, সামগ্রিকভাবে করোনাকালে ওনার স্টেটমেন্ট নিয়ে অনেক বিতর্কের জন্ম হয়েছে এবং উনি বেশ সমালোচিত হয়েছেন। স্যার আপনি বিষয়টিকে এনজয় করেছেন নাকি প্রতিবাদ করেছেন নাকি চুপচাপ রয়েছেন? না, আমি ওনার কিছু কিছু বক্তব্যের বিষয়ে আমি কথা বলেছি, ওনাকে ছোট করার জন্য নয়, হয়তো আমার মনে হয়েছে ওনার কিছু কিছু ব্যাপারে ওনার ধারণাগুলো সঠিক নয়, এগুলোকে সঠিক করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সংসদে আমরা কিন্তু যখন করোনা প্রথম প্রাদুর্ভাব হলো তখন থেকেই কিন্তু আমরা বাংলাদেশে এটা আসতে পারে যে কোনো সময় অলরেডি ছড়ানো শুরু হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, এবং সেটার জন্য অনেক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলাম, এবং স্বাস্থ্যমন্ত্রী তখন বলেছিলেন যে তারা প্রিপেয়ার্ড আছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে যেটা প্রিপেয়ার বলছেন এরকম কোনো প্রিপেয়ারনেস তার ছিল না। এগুলো ব্যাপারে আমরা একেবারে স্পেসিফিক কি কি ব্যাপারে ওনার কি করা উচিত ছিল করেননি এগুলো আমরা তুলে ধরেছিলাম। কাজেই উনি স্যার আমি একটু আপনার সাথে দ্রুত কথা বলতে চাচ্ছি, কারণ অনেক কথা বলবার আছে, সময় খুব দ্রুত কেটে যায়, এই জন্য আপনার মূল্যবান সময়টা কত বেশি ব্যবহার করতে পারি এটা আমার একটা লক্ষ্য স্যার, যে আপনাকে অনেক প্রশ্ন করব। আমি স্যার যে প্রশ্নটি এখন আপনাকে করতে চাই, যে আপনি বলছিলেন যে নতুন নিউ নর্মালের সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা এখন বেশ এটিকে আরামের সাথেই বরণ করেছি অনেক বিষয়গুলোকে। স্যার আরেকটি নিউ নর্মাল হচ্ছে যে যারা ধনী তারা তো চিকিৎসার জন্য শুধু ব্যাংকক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, লন্ডন চলে যেত, যে ধনীরা এই দেশে চিকিৎসা করে না, কিন্তু এই করোনা কালে তো কেউ যেতে পারে নেই দুই একজন ছাড়া, যেমন এম মোর্শেদ খান চলে গেছেন প্লেন চার্টার করে লন্ডনে, বা এরকম দুই চারজন চলে গেছেন যারা ধনী, তো বাকিরা কিন্তু চিকিৎসার জন্য সেইভাবে যেতে পারেনি ইমার্জেন্সি কেস ছাড়া, এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ব্যাংককের চিকিৎসা ছাড়া বাকিরা যেতে পারেনি। তো দেশের মানুষ তো দেশেই আছে, বিদেশের হাসপাতালগুলো আমাদেরকে আর পাচ্ছে না যারা প্রচুর টাকা ইনকাম করত আমাদের রোগীদের দিয়ে, তো চিকিৎসার জন্য কি ভবিষ্যতে বিদেশ যাওয়া কমবে, দেশের চিকিৎসার উপর কি আস্থা রাখা যায়, আপনার কি মনে হয় স্যার? না, আমি মনে করি এখনো সেই পরিস্থিতি আসেনি। করোনার বিষয়টি আলাদা, করোনার ব্যাপারটা হলো যে করোনায় 85% এর মতো মানুষ বাসায় থেকে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়, অনেকে ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। 15% মানুষের মধ্যে যাদের অন্য কোনো রোগ থাকে কিছু কমপ্লিকেশন হয়, আর একেবারে অতি ক্রিটিক্যাল যেটাকে বলে বেশি জটিল হয় 3-4% মানুষ, তো ওই 15% মানুষকে হসপিটালাইজ করতে হয় এবং সেখানে একটাই ট্রিটমেন্ট আমরা জানি যেটা অক্সিজেন দিতে হয়, স্বাভাবিক অক্সিজেন, আন্ডার প্রেশার অক্সিজেন, এইরকম ধরনের। আর একেবারে ক্রিটিক্যাল যদি যারা একেবারে 2-3% যাদের অন্যান্য অসুবিধা থাকে কিডনি, হার্টের বা অন্য কিছু, তাতে আমরা বুঝতে পারি তাদেরকে হয়তো ভেন্টিলেশন অথবা লাইফ সাপোর্ট দিতে হয়। তো এই এই চিকিৎসার জন্য আমার মনে হয় যারা যাওয়ার চেষ্টা করেছিলেন যেতে পারেননি, কারণ যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু যেতে পারলে হয়তো যারা প্রভাবশালী লোক তারা যেতে পারতেন, কিন্তু বাকি মানুষের এটার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না, এখনো হয় না। করোনার জন্য বিদেশে যাবার প্রয়োজন নেই, বা করোনা রোগী খুব বেশি সিরিয়াস না হলে চিকিৎসার হাসপাতালে গিয়ে করবার দরকার নেই, কিন্তু আমাদের দেশে ট্রেন্ড হচ্ছে যারা একটু উচ্চবিত্ত ধনী তারা চিকিৎসা করবার জন্য বিদেশে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু করোনা কালে কেউ যেতে পারেনি। আবার আমাদের দেশের স্বাস্থ্য সেবার উপরও এমন বিশ্বাস জন্মায়নি যে আমাদের দেশে সব ধরনের চিকিৎসা হয় বা আমরা সিকিউর চিকিৎসার দিক থেকে, সে আস্থাও তো আমরা অর্জন করতে পারিনি স্যার, পেরেছি কি না? একেবারেই পারিনি বলবো না আমরা, আমি করোনাটা বাদ দিয়ে বাকি রোগ টোক গুলোর ব্যাপারে বিদেশে অনেক রকম ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করছে, অনেকেই যেতে চান সিঙ্গাপুর, ব্যাংকক বা মালয়েশিয়াতে যারা খুব লেটেস্ট ইকুইপমেন্ট, লেটেস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নিয়ে আসে, যাদের সামর্থ্য আছে তারা ওগুলোতে করতে চান, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আদার অর্গানের সমস্যা, প্রোস্টেট সমস্যা,
ইত্যাদি, এগুলো বাংলাদেশের চেয়ে ওসব দেশে এখনো তারা অ্যাডভান্সড। আমাদের কিছু কিছু প্রাইভেট হসপিটালে চেষ্টা করা হচ্ছে, তবে আস্থাহীনতার একটা ব্যাপার আছে। আর তাছাড়াও অন্যান্য রোগের ব্যাপারে বিদেশে যাওয়ার ব্যাপারে একটা মানুষের আরেকটা কারণ হলো যে এখানকার মানে যে কোনো কারণেই হোক মানুষের আস্থা যেমন কম হচ্ছে তেমন সার্ভিসও ঠিক মতো পায় না মানুষের। লোক সংখ্যা এত বেশি, যে কোনো হসপিটালে গেলে যেভাবে একেবারেই মানে বিরাট একটা কিউ দিয়ে দাঁড়াতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়, সব সময় ডাক্তাররা সময় দিতে পারেন না, আধা মিনিট এক মিনিট সময় দিয়ে বড় বড় ডাক্তারদের একজন ছেড়ে দিতে হয়। এটা বিদেশে গেলে অনেক সময় নিয়ে অনেক ভালো মতো দেখানোর সুযোগ থাকে, কাজেই ওই ওই কারণেও অনেকে বিদেশে চলে যান, যে চিকিৎসাটা তাদের মনের মতো হয়। তবে করোনা ছাড়া বাকি চিকিৎসার জন্য মানুষে বিদেশে যাবেন ভবিষ্যতে। এখন পর্যন্ত আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অতটুকু উন্নত হয়নি। আর সবচেয়ে যেটা দুর্ভাগ্য, যেটা আমি বারংবার বলার চেষ্টা করি, দেশের 80-85% মানুষ বা আরো বেশি যারা গরিব এবং নিম্নবিত্ত মানুষ, তারা কিন্তু সরকারি হাসপাতালের উপরে ডিপেন্ড করে। এদের জন্য যে সরকারি হাসপাতালগুলো যে ধরনের ফ্যাসিলিটি ডেভেলপ করা উচিত ছিল বা সার্ভিস যেরকম দেওয়া উচিত ছিল, কোনোক্রমেই আমরা সেই দিকে যাচ্ছি না। এমনকি একেবারে সরকারের নিয়মিত যে তাদের ডাক্তার কত লাগবে, তাদের অ্যাপ্রুভড স্ট্রেংথ, তাদের অ্যাসিস্ট্যান্ট কয়জন লাগবে, কোন ধরনের সাপোর্ট কতজন লাগবে, কি ইকুইপমেন্ট লাগবে, এগুলো তারা অ্যাপ্রুভ করে দেন। সরকারি একেবারে বাধা ধরা নিয়ম আছে, অনুমোদিত একটা স্ট্রেংথ আছে এবং অনুমোদিত ইকুইপমেন্টস আছে, সেগুলো পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং অর্ধেকেও দেওয়া হচ্ছে না অনেক সময়। এইবার এই করোনার সময় এগুলো নিয়ে আমরা অনেক কথা বললাম, পরে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ভাবে ডাক্তার দেওয়ার জন্য রিক্রুট করা শুরু করলেন, ডাক্তার এবং কিছু নার্সেস, কিন্তু তার মধ্যে ইকুইপমেন্ট আছে। এবং যেটা আর একটা ব্যাপার হলো, সরকারি স্বাস্থ্যসেবাতে এত অনিয়ম যে চিন্তার বাইরে, এটা যে বিস্ময়কর। মানে অনেক সময় দেখা যাচ্ছে শত শত কোটি টাকার ইকুইপমেন্ট না এনে বিল দেওয়া হচ্ছে বা ইকুইপমেন্ট আনা হচ্ছে যেটা চলছে না, দুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে, এত ইনফেরিয়ার কোয়ালিটি, যে কোয়ালিটির বা যেভাবে আনার যে দেশ থেকে আনার সেখান থেকে না এনে অনেক চিপ কোয়ালিটির অন্য দেশ থেকে এনে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং সবই এখানে সেইভাবে চালানো হচ্ছে। এইসবভাবে সরকারি যে ফ্যাসিলিটিস গুলো, যেগুলোর উপর দেশের 80-90% মানুষ ডিপেন্ড করে, সেই জায়গাতে কিন্তু আমাদের একটা বড় ধরনের ঘাটতি রয়ে যাচ্ছে। এবং এটা যে কোনো ভাবে হোক, এটা আমার মনে হয় এটার বিষয়ে একটা বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে এই সার্ভিসটা সাধারণ মানুষের পায়। মানুষের পয়সা থাকে না, যাওয়ার ক্ষমতা থাকে না, তাদের একমাত্র ভরসা হসপিটাল। হসপিটালে বেড না থাকলে মাটিতে শুয়ে থাকে, দরজায় শুয়ে থাকে হাজার হাজার মানুষ। তাদেরকে যে চিকিৎসার জন্য হসপিটাল ফ্যাসিলিটি বাড়ানো, তাদের জন্য ডাক্তার বাড়ানো, ডাক্তার বলে আমরা কি করবো স্যার, আমাদেরকে স্ট্রেংথ হলো এখানে 40 জন, আমার এখানে লোক আছে 10 জন, আমরা 10 জন ডাক্তার দিয়ে 40 জনের কাজ কিভাবে করবো? আর রুগী যেখানে আসার কথা 100 বেড, সেখানে রুগী হয়ে যায় 300-400 একই সঙ্গে, তো আমরা কিভাবে ম্যানেজ করব? এই ব্যর্থতা কার স্যার? এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতার দায়িত্ব সরকারকেই নিতে হবে। যে যে সরকার যখন থাকে, এখনকার এখন এই এক অবস্থা ব্যর্থতা এই সরকারের, তবে এটা আজকে নতুন হয়নি, এটা এর আগের সরকারের আমলে আমরা দেখেছি, তার আগের সরকারের আমলে দেখেছি। স্বাস্থ্য খাতে কেন জানি, আমি জানি এইসব জায়গায় স্বাস্থ্য তো মানুষের একটি মৌলিক, অন্যতম মৌলিক অধিকার মানুষের, আগে তো বেঁচে থাকা। স্বাস্থ্যের ব্যাপারে তো আমাদের এই উদাসীনতা আর আমরা আসলে চাই না, স্বাস্থ্য খাতের এই উদাসীনতাটা আমরা একেবারেই কোনো মানুষই চায় না। এবং আপনি বিরোধী দলীয় উপনেতা হিসেবে সরকারকে সরাসরি বলার সংসদে ক্ষমতা আপনারই বা আপনাদেরই, আপনি সরকারকে বিরুদ্ধে যত কথা বলতে পারবেন লিগেলি, এটা তো অন্য মানুষরা বলতে পারবে না। কাজেই এই স্বাস্থ্য খাতের ব্যাপারে আপনার বলার এবং আপনাদের দৃষ্টিভঙ্গি কতটুক শক্তিশালী ভবিষ্যতে হবে, এ ব্যাপারে আপনি কি একটু বলবেন? শুধুমাত্র স্বাস্থ্য খাত নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। স্বাস্থ্য খাত নিয়ে এবার গত যে সংসদটা হলো করোনার, করোনার আগে, করোনা যখন আমাদের দেশে আসেনি তার আগে এবং করোনা যখন শুরু হয়ে গেছে তখন আমি বোধহয় 3 বা 4 বার সুযোগ পেয়েছি কথা বলার, একটা ওই বাজেটের উপরে, একটা সম্পূরক বাজেটের উপরে, আর একটা সমাপনী বক্তব্য ওই বিরোধী দলীয় উপনেতা হিসাবে, নেতা ছিলেন না ওই জায়গায়। আমি সব জায়গায় মানে 80% to 90% টাইম আই স্পেন্ড অন হেলথ সেক্টর, এবং হেলথ সেক্টরের এই যে কথাগুলি বললাম এগুলোকে আরো ডিটেল ভাবে এবং তথ্য সহ এবং একেবারে বাস্তব তত্ত্ব সহ তুলে ধরার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এগুলো নোট করেছেন, কিছু কিছু অ্যাকশন হয়েছে, পরে ডাক্তার নেওয়া হয়েছে, পরে অনেক জায়গায় ইনকোয়ারি হচ্ছে, এই বিভিন্ন জায়গায় যে অনিয়ম হচ্ছে, কোঅর্ডিনেশন অভাব হচ্ছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে উইদাউট, এগুলো আমরা উঠে ধরেছিলাম যে দুর্নীতির একটা চরম মানে একটা বিস্ময়কর বিস্তার আমরা স্বাস্থ্য বিভাগে দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এগুলো তুলে ধরবো। কিন্তু আমার দুঃখটা হলো, এর আগেও আমি সংসদে এগুলো তুলে ধরেছিলাম, আমি যে হসপিটালের
এবং প্রধান মানে এমপি হিসাবে হসপিটালে একটা স্বাস্থ্য সেবা কমিটি থাকে, তার একটা এমপি তার সভাপতি থাকেন। সেখানে গিয়ে আমি যেটা দেখি সবসময়, এবং পুরো হসপিটালে আমি একবার ছিলাম ওখানকার এমপি হিসাবে, লালমনিহাটে এখন দেখছি, মানে যা স্ট্রেংথ দেওয়া হয় অ্যাজ পার গভর্নমেন্ট অ্যাপ্রুভড স্ট্রেংথ তার 25% থাকে না, ইভেন 20% থাকে না। এবং যারাও থাকেন তারাও অনেক সময় ট্রেনিং এ চলে যান, এখানে চলে যান, ওখানে চলে যান, ডাক্তার নেই। এখন বিল্ডিং বড় বড়, এটা এক ধরনের উদাসীনতা, উদাসীনতা এবং জবাবদিহিতার অভাব। এখানে আমি তোমার একটা কথা বলি, যেটা একটু আগে তুমি বললে, যে এইটাতে আমার মনে হয় কি, যে যারা এটা করার কথা তারা তো দেশের স্বাস্থ্যসেবার বা হসপিটালের ট্রিটমেন্ট নেন না, ওনারা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করেন, ওনারা বিদেশে যারা সুযোগ থাকে চলে যান। কাজে এই দেশের সাধারণ 80-90% মানুষ তারা কি ট্রিটমেন্ট পেলেন না পেলেন বা কতটুকু কষ্ট ভোগ করলেন, অনেক সময় এটা অনুভবও করতে পারি না আমরা অনেকে, যে এতগুলি মানুষ। আমি যখন একবার পিজিতে একটা কিছু কাছে গেলাম, দেখি যে হাজার মতো মানুষ দাঁড়িয়ে আছে এক জায়গায় একটা একটা ডাক্তারের কাছে দেখা করানোর জন্য। এবং আমাদের ওখানে হসপিটাল গুলোতে তো একটা ছোট হসপিটাল 100 বেডের মধ্যে এখন হয়েছে, আগে আরো কম ছিল, সেখানেও তো দেখি যে একবার উপচে পড়া ভিড়, একটা ডাক্তারের সামনে সবসময় বিরাট লম্বা লাইন। এবং সেখানে ডাক্তার বলে আমরা স্যার কতক্ষণ দেখবো, কিভাবে দেখবো, আর আমার ডিউটি কটা থেকে কটা বলবো, কোনো ঠিক নাই, কারণ আমার কাছে পরে যে লোক আসবে সে নাই, আমার এখানে আমি আছি একাই, হয়তো কনসালটেন্ট এই সাবজে আরো আর 3 জন ডাক্তারের অ্যাপ্রুভাল আছে তারা নাই, তারা এখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়নি, ডাক্তারের অভাব। সামান্য কিছু টাকা যদি আমরা স্বাস্থ্য খাতে দেই তাহলে এগুলোর হয়, এগুলো হলে সাধারণ লোকেরা একটা যাওয়ার জায়গা পায়। আমাদের দেশের মানুষের পানি পড়া তাবিজ এগুলো নেই কেন, বিকজ ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করার মতো তাদের অবস্থান নাই, আমরা সেই অবস্থা সৃষ্টি করতে পারিনি। কাজে যখন ট্রিটমেন্ট পায় না তখন ওই আল্লাহর উপর ভরসা করে থাকে, পিসা পু দিয়ে দিল ওইটা খেয়ে হয়তো ভালো হয়ে যাবে, একটা তাবিজ দিয়ে দিল ওইটা খেয়ে, ওটা আমরা বা কোবরাজি বা টোটকা গ্রামের করা হয়, এখন গ্রামের একটা গ্রাম ডাক্তার একটা বোধহয় অ্যাপ্রুভ করা হয়েছে, তা এখন তারাও ট্রিটমেন্ট করে, তাদের ট্রিটমেন্টের কোনো তারা এমন কোনো ওয়েল এডুকেটেড না, স্টিল যেহেতু কোনো কোনো ডাক্তারই নেই, কিছুই নেই, আর খালি ঝাড়ফুঁক ছাড়া কোনো উপায় নেই, সেখানে ওই ডাক্তাররা যা ট্রিটমেন্ট দেয় এটাই সাধারণ মানুষের জন্য বড় জিনিস। কিন্তু আমরা ওই যে বিদেশে যাওয়ার একটা ট্রেন্ড আছে, যারা অবস্থাপন্ন তারা বিদেশে ট্রিটমেন্টে চলে যান, তারাই আবার নীতি নির্ধারণে থাকেন, কাজেই তারা কোনো সময় অনেক সময় তারা অনুভব করতে পারেন না যে সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের টাকা পয়সা নেই তারা কিভাবে ট্রিটমেন্ট নেবে এটা। এবং আমাদের সংবিধান অনুযায়ী 5টা মৌলিক অধিকারের মধ্যে জনগণের এটাও একটা অধিকার, স্বাস্থ্য একটা অধিকার, সেই অধিকারটা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, স্টেটের জনগণের অধিকার, অধিকার পূরণ করার দায়িত্ব সরকারের। সরকার যদি কোনো খাতে কোনো কারণে কোনো জায়গায় ব্যর্থ হয় সেখানে বিরোধী দল সেই ব্যর্থতা ধরিয়ে দেয়, বিরোধী দল সেই ব্যর্থতা ধরিয়ে দেবার পর দাবি আদায়ের জন্য আন্দোলন করে। স্যার আপনারা তো এখন পর্যন্ত কোনো বিষয়ে সরকারের আপনারা কোনো আন্দোলনে কখনো গেলেন না, নাকি আন্দোলন করাটাকে আপনারা আপনাদের নীতিতেই রাখেন নাই? আমি একটা কথা তোমাকে বলি, এটা অনেকেই জানে না, আমাদের যে সিস্টেম এখানে পার্লামেন্টের সিস্টেম, এখানে পার্লামেন্টে আমরা যে কোনো জিনিস তুলে ধরতে পারি, যে কোনো মানুষই তুলে ধরতে পারে, কিন্তু পার্লামেন্টের সরকার গ্রহণ করা এবং না করাকে বাধ্য করার কোনো উপায় আমাদের পার্লামেন্টের এই সিস্টেমে নাই। সরকার যে সিদ্ধান্ত নেবেন ওইটাই ফাইনাল সিদ্ধান্ত এবং সংসদে এটাই পাশ হবে। আর আন্দোলনের ব্যাপার হলো, আমাদের দেশের যে পরিস্থিতি পরিবেশ আমরা দেখেছি, যে আন্দোলন চরম আন্দোলন যেটা করতে নিয়মতান্ত্রিকভাবে যে আন্দোলন, সেই আন্দোলন করে ফল খুব কম সময়ে ফল হয়, আর অনিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ জনদুর্ভোগে পড়ে, আলটিমেটলি সরকার না চাইলে এটা কোনো লাভ হয় না। কাজে এইগুলো আন্দোলনের দিকে কিন্তু সাধারণ মানুষই এখন মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা হয়তো কোনো তাহলে কি বর্তমান সময়ে সরকার অনেক ক্ষমতাবান, বিরোধী দল খুবই কম ক্ষমতার অধিকারী, ব্যাপারটা কি তাই দাঁড়ায়? না বর্তমান সময় না, এটা সবসময় এখন থেকে না, আমি 96 থেকে পার্লামেন্ট মেম্বার, সবসময় সরকারই সব ক্ষমতার উৎস এবং সরকারই সবচেয়ে বেশি ক্ষমতাবান। এখন পার্লামেন্টে অনেক সময় সংখ্যা বেশি থাকলে, চিৎকার বেশি করলে বাইরে হয়তো টেলিভিশনে দেখা যায়, নিউজ পেপারে ছবি আসে, এই পর্যন্তই, কিন্তু সরকার যতটুকু চাইবেন ততটুকু হবে। আমি যেটা বললাম স্বাস্থ্য খাতের যে এই অবস্থা, যে তাকে যথাযথভাবে দেখা হয় না,
যথাযথভাবে তাদেরকে ফান্ডিং করা হয় না, এটা কোনো সরকারই করেনি, বর্তমান সরকার শুধু নয়, এবং বর্তমান আমরা উইক সেই জন্য এটা নয়, যখন খুব স্ট্রং ছিল, যখন আওয়ামী লীগও যখন বিরোধী দলে ছিল তখন এই অবস্থায় ছিল, এবং তখন ওনারা অনেক আন্দোলন করেছেন, এবং পরে যখন দেখে আন্দোলন মানে সংসদে অনেক চিৎকার করেছেন, বিএনপিরা অনেক চিৎকার করেছেন, দেখলে কাজ হয়নি তখন ওনারা সংসদ বর্জন করেছেন, রাস্তায় গিয়ে হইচই করেছেন, গাড়ি ঘোড়া ভেঙেছেন, অনেক কিছু করেছেন, সেটাতেও দেখা গেল যে জনগণ অতিষ্ঠ, কিছু লাভ হচ্ছে না, আলটিমেটলি কিন্তু স্বাস্থ্য বিভাগ বলি আর এই ধরনের যত সমস্যা বলি কোনটারই কোনো সমাধান হয়নি। আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমটা এরকম যে বিরোধী দল বলতে পারে কিন্তু বিরোধী দলের কথায় বাধ্য হবে সরকার, সেটা আমাদের দেশের সিস্টেমের মধ্যে অ্যালাউ করছে না, এটা আমাদের একটা বড় ডিফেক্ট সিস্টেমের। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, সংসদে কথা বলেছি, এগুলো বাইরেও বলেছি, আমি লেখালেখিও করেছি, তো এটার এখন বিস্তারিত বলার সময় আসেনি, তবে তোমাকে এইটা বলতে পারি যে আমরা উইক সেই জন্য তা নয়, এর আগে আমাদের আগে যারা ছিল তারা চিৎকার করতে বলে তারা শক্তিশালী তাও নয়, কারণ তাদের কাজেরও কোনো এফেক্টিভনেস আসেনি, বরং আমাদের কাজের এখন কিছু এফেক্টিভনেস হচ্ছে, যেহেতু আমরা খুব কনস্ট্রাকটিভ সাজেশন দিচ্ছি, আমরা জানি যে সরকার মানলেই এটা শুধু গ্রহণযোগ্য হবে এবং সরকার মানলেই শুধু জনগণের এটা উপকৃত হবে, কাজে সরকারকে মানানোর জন্য যেভাবে বলা দরকার, যতটুকু বলা দরকার, যেভাবে করা দরকার আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং সরকার মানছেন, অনেক ক্ষেত্রেই সরকার এগুলো মানছে, কিন্তু এর আগে আমরা দেখেছি বিএনপির সময় আওয়ামী লীগ যা বলতো একটা কথাও মানা হতো না, আবার আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপি যা বলতো তখনও আমি দেখেছি যখন আমরা আলাদা ছিলাম মানতো না, কিছু মানতো না, কিছু লাভ হতো না, এবং এতে করে খালি বাইরে যেটা অনিয়মতান্ত্রিক আন্দোলন যেটাকে বলা যায়, গাড়ি ঘোড়া ভাঙা, আগুন লাগানো, এইসব করে জনগণের ভোগান্তি হতো, সেখান থেকেও কিন্তু কোনো ফলাফল আসেনি, এটা অনেকে বুঝে না, এটা ওটা হলে যে শক্তিশালী বা বিরোধী দল তাও নয়, নিয়মতান্ত্রিক ভাবে যেটা করার দরকার যেভাবে করলে ভালো হয় আমরা সেটা করছি, এবং আমি এখনো বলছি যে এখনো স্বাস্থ্য খাতে আমাদের নেগলিজেন্স আছে, এবং এটা অতীতেও ছিল এবং তার আগের অতীতে তাদাও ছিল, সব সরকারের আমলে ছিল, এটার দিকে আমাদের দৃষ্টি দেওয়ার দরকার। এই করোনায় আমাদের আরেকটা শিক্ষা দিয়েছে যে যদিও লোকজন যাই মারা যাক আর কম হোক, যেটা বেশি হোক যাই হোক, এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তো এখন আলোচনা করার ফলে যারা বিদেশে যেতে পারছেন না, অনেক যারা পাওয়ার যাওয়ার মতো উপযুক্ততা আছে বা টাকা পয়সা আছে, তারাও বুঝতে পারছেন যে স্বাস্থ্যকে একটু উন্নত করা দরকার। আমি মনে করি এটাও একটা আমাদের করোনার একটা ভালো সাইড যে পিপল হ্যাভ রিয়েলাইজ যে আমরা স্বাস্থ্য ব্যাপার নিয়ে আমরা আলোচনা অনেকক্ষণ করলাম। স্যার আমি একটু অন্য প্রসঙ্গে আসি, স্যার আপনি তো একসময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন, আবার এক সময় আপনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, তো এখন আমরা দেখছি যে বিমান এবং পর্যটন এই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্তদের একটি জায়গা, যে বিমানের সাথে যারা জড়িত, বিমানের ব্যবসার সাথে যারা জড়িত, সিভিল এভিয়েশন খুবই ক্ষতির সম্মুখে, এবং পর্যটন, এই পর্যটন ঘুরে দাঁড়াবে কবে তা তো খুবই বলা মুশকিল, তো সাবেক একজন বিমান এবং পর্যটন মন্ত্রী হিসেবে এই খাত নিয়ে আপনার কোনো পরামর্শ আছে বিমান এবং পর্যটন মন্ত্রণালয় নিয়ে? না, আমি মনে করি যে এগুলোকে স্বাভাবিক করে দেওয়া উচিত। আমি প্রথম থেকে কিন্তু একটা কথা বলেছিলাম, বাংলাদেশ লকডাউন একটা সিস্টেম বা কোয়ারেন্টাইন, এটা সারা পৃথিবী ব্যাপী এবং আদিকাল থেকে হাজার বছর থেকে এটা মেনে আসা হচ্ছে মহামারীর ব্যাপারে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি আমাদের দেশে এটা কার্যকর করা সম্ভব হবে না। আমি প্রথম বলছি, আমি এর উপর লেখালেখি করেছি, আমি সংসদে বলেছি যে এটা করে কোনো লাভ হবে না, বরং এটার কারণে জীবিকার অনেক মানুষ জীবিকা হারাবে এবং না খেয়ে বা অনেক কষ্ট পেয়ে অনেক বেশি মানুষ মারা যাবে এই করোনার চেয়ে। এই কথাটা আমি কয়েকবার কয়েকভাবে বলার চেষ্টা করি, শেষ পর্যন্ত এটা হয়েছে, এখন আর লকডাউন সিস্টেমটা নেই। আমি মনে করি যে আমাদের মতো দেশ আস্তে আস্তে সব বিষয়ই নর্মাল সিতে আসা হবে, যেমন মাননীয় আমরা স্যার আপনাকে কি শুনতে পাচ্ছি? এটা হয়তো হোয়াটসঅ্যাপে, আমি না আমি শুনতে পাচ্ছি এখন, আমার একটা টেলিফোন বন্ধ করে দিলাম। সেটা হলো যে ওই আমি মনে করি যে সমস্ত সেক্টর আস্তে আস্তে যতটুকু সম্ভব, যেমন মাস্ক পরে থাকলে, আমি নিজে যেটা বুঝি, যদি মাস্ক পরে থাকা যায় এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় সবাই, তাহলে আমরা সবখানি একটা করোনা রোগীর পাশে বসেও আমি যেতে পারি এবং তাতে আমি ইনফেক্টেড হব না। এটা আমি বিদেশে অনেকের সঙ্গে আলাপ করেছি। তার মানে স্যার আপনি এখন যেটা আপনি যেটা বলছেন স্যার যে বাংলাদেশে এই লকডাউন বা এরকম বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই, সব সেক্টরই খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করা উচিত উচিত, কারণ আমাদের ইকোনমি সবচেয়ে ভালনারেবল, আমাদের মতো দেশে এত জনসংখ্যার দেশ, এখানে আমরা জানি যে আমাদের দেশের মানুষ এগুলো যেটা হচ্ছে, আমি আগেও বলছি যে ডাল ভাত হয়ে যাবে,
এরপরে মানুষে এটাকে সহ্য করে ফেলবে, কিছু হবে না, কিছু স্যার মানুষের অর্থনৈতিক অবস্থাও তো একটু একটু লাজুক হয়ে অর্থনৈতিক গেছে। অবস্থাটা দেখা, সেটার জন্যই স্বাভাবিকত্ব আনতে হবে যত তাড়াতাড়ি এবং যতটুকু সম্ভব, চালু করে দেওয়া উচিত সবকিছু, স্যার ব্যবসা বাণিজ্য। পর্যটন ক্ষেত্র কি হবে, মানুষ মানুষ বেড়াতে যেতে পারবে বা পর্যটন ব্যবসা আমি আমি অতি খুশিয়ে হ্যাঁ কি আসতে পারবে? আমি অতি শীঘ্র আসতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, তবে আমি মনে করি যে এটা শুরু করে দেখা উচিত যে হওয়া মানুষে যাবে। আমাদের দেশে এখনো পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলে মানুষে যায় এবং তারা সাহস করে যায় এবং থাকে, কোনো খুব বেশি একটা সমস্যা হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো স্কোপ আমি মনে করি নেই। করোনা ইজ ওয়ান পার্ট অফ আওয়ার লাইফ নাও, এটা অনেক ধরনের হ্যাজার্ডের মধ্যে আমরা বসবাস করি সবসময়। আমাদের যেটা বললাম একেবারে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা, অনেক কিছুই আমাদের ফেস করেও আমরা বেঁচে আছি, আমরা এটার সঙ্গে বেঁচে থাকতে পারবো, কিন্তু ইকোনমিটা যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আরো বড় ধরনের খেসারত দিতে হবে। কাজেই আমি বিশ্বাস করি যে প্লেন সার্ভিস যতটুকু সম্ভব যেখানে যাওয়া সম্ভব যাওয়া শুরু করা উচিত। সোশ্যাল ওই মানে মাস্ক পরা, অন্যান্য কিছু হাইজিন মেনটেন করা, এগুলো করলে মানুষের যারা যাওয়ার যাবেই, ট্রেন সার্ভিস, বাস সার্ভিস, এভরিথিং নর্মাল করে দেওয়া উচিত এবং দোকানপাটও নর্মাল ভাবে চালু করা উচিত। যে আমাদের যে লকডাউন সিস্টেম, এটা আমাদের দেশের জন্য আমি কোন সময় মনে করিনি যে এটা এটা খুব একটা ফলপ্রসূ হবে বা কোনো কার্য বা এটা না করলে ক্ষতি হবে। পৃথিবীর সমস্ত দেশের থেকে বাংলাদেশকে এত ব্যতিক্রম করে দেখছেন কেন? বারবার স্যার আপনি বলছেন আমাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য, হ্যাঁ কেন? কারণ হলো সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন হলো, একটা হলো যে আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেখানে আমরা খুব জনঘনত্ব অনেক বেশি। আমাদের মধ্যে যেটা অস্ট্রেলিয়া যেখানে 3 জন, নিউজিল্যান্ডে 4 জন, ক্যানাডায় এরকম 4-5 জন, ইউনাইটেড স্টেটসে 20 জন, সেখানে আমাদের 1200 জন, ইন্ডিয়াতেও বোধ হয় 400 না কত 500 জন, চায়না 120 জন, এত সে এত ঘন দেশ এবং সেখানে সবাই আমরা খুব ঘন এক এক জায়গায় বাস করি, একটা খুব ডিস্টেন্স মেনটেন করি এবং আমাদের ফ্যামিলি বন্ডে অতিরিক্ত বেশি, ভাই বোন আত্মীয়স্বজন আড্ডা মেরে একসাথে একখানে করে বসে থাকবো, এটা হলো আমাদের একটা টাইপ। আর একটা হলো যে ইকোনমিক কন্ডিশন, আমাদের ইকোনমিক কন্ডিশন এমন নয় যে আমরা লকডাউন করে বসে থাকতে পারবো, এবং আমাদের এরকম সিস্টেম ডেভেলপ করে না ইউরোপ বা আমেরিকা বা সিঙ্গাপুরের মতো যে 3 বেলা 4 বেলা সমস্ত লোককে আমরা হিসাব করে খাবার দিয়ে আসবো, তাদের ওষুধপত্র দিয়ে আসবো, তাদেরকে ঘরে আটকে রাখতে পারবো, তাদেরকে মুভমেন্ট করার কোনো প্রয়োজন হবে না, এরকম কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারবো না। এই রিসোর্সও আমাদের নাই, এই এই ধরনের আমাদের সুযোগও আমাদের নেই। আমি যদি চাইও পয়সা দিতে, আমি এটা পারবো না। আমাদের দেশের এত জনসংখ্যা, কে কোথায় আছে, কার ডায়াবেটিস আছে, কার ব্লাড প্রেশার আছে, কার ওষুধ শেষ হয়ে গেল, কার ওখানে খাবার নষ্ট হয়ে শেষ হয়ে গেল। আমি একবার গিয়ে 5 কেজি চাল দিয়ে আসলাম বা 10 কেজি চাল দিয়ে আসলাম, ওটাতে আমার লোকে সারা সারা মাস ঘরে বসে থাকবে, এইসব কল্পনা বিলাস, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। লোককে বেরোতেই হবে তাকে বাঁচার জন্য, তাকে পয়সা ইনকাম করতে হবে, একটা রিক্সাওয়ালাকে, একটা দিন মজুরকে, একটা কৃষককে, না হলে সে খেতে পারবে না, তার বাচ্চা দুধ পাবে না। আমি বিবিসিতে একটা দেখেছিলাম যে দেখেছে একটা কাজে কাজের মেয়ে বা এরকম ধরনের গার্মেন্টস এসে, সে বলছে আমার বাচ্চা 3 দিন থেকে দুধ নেই, আমি পানি দুধের বোতলে পানি ভরে ভরে বাচ্চাকে খাওয়াচ্ছি, তো আমি কাজ না করে আমি কিভাবে থাকবো, আমার বাচ্চা আমি মারা গেলে গেলাম আমার বাচ্চার এই কষ্ট আমি কিভাবে দেখবো। এই কথাগুলো, এটা হলো, এইটা হলো আমাদের আর্থ সামাজিক পজিশন, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান এরকম যে এখানে আমরা কোনো সময় লকডাউন করে আমরা রাখতে পারবো না। তবে আমাদের একটা সুযোগ ছিল যে আমাদের যে ইমিউনিটি যদি বেশি, লকডাউন না করলেও আমাদের বিরাট কোনো ক্ষতি হবে না, এটা আমি বারংবার বলেছি এবং অ্যাকচুয়ালি দেখা গেল তাই। এখন লকডাউন নাই কিন্তু বিরাট কি ক্ষতি হয়ে গেছে এমন কিছু আমার মনে হয় না, তার কিন্তু ক্ষতি হচ্ছে লকডাউনের ফলে। আপনার এই কথা কিন্তু মানুষ আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে, এবং এই করোনা কালে যারা খুবই ভয়ে আতঙ্কে এবং কাজকর্ম ছেড়ে দিয়ে নিরিবিলি ঘরে বসে আছে, তারাও আশা করি কাজের গতি ফিরে পাবে এবং বের হবে। স্যার এখানে আমার হাতে একটি পত্রিকা আছে, ম্যাগাজিন আনন্দ আলো, আপনি দেখেন স্যার এখানে, আপনি এটি হচ্ছে 300 সেকেন্ডের একটি স্পেশাল সংকলন। আপনি জানেন স্যার আমার একটি জনপ্রিয় অনুষ্ঠান আছে 300 সেকেন্ড, সেই 300 সেকেন্ডের 100 বিশেষ অতিথি নিয়ে আমরা এই বইটি ছাপিয়েছি, সেখানে আপনার আপনার একটি সুন্দর ইন্টারভিউ, আপনি যা বলেছেন তা এখানে আছে স্যার। আপনার হেডলাইনটা হচ্ছে রাজনীতিতে যেমন নীতি থাকে তেমনি ষড়যন্ত্র থাকে, আমার একটি ইন্টারভিউতে আপনি বলেছেন, সেটি আমরা হেডলাইন করেছি এবং একটি কোর অফ লাইন আমরা ঠিক করেছি, সে লাইনটি আপনাকে শোনাই। এই বইটি করোনার জন্য আপনার হাতে এখনো পৌঁছেনি, আমরা যথাসময়ে পৌঁছে দিব।
আমার এবং আমার সাথে যারা কাজ করেছেন তারা স্বাভাবিকভাবে রাজনীতির ইতিবাচক দিকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আমার ধারণা জাতীয় পার্টি সম্পর্কে এখন মানুষের ধারণা অনেক পজিটিভ। জাতীয় পার্টির যে অতীত কর্মকাণ্ড এবং বিভিন্ন ভালো জিনিসগুলো মানুষের চোখে বেশি ধরা পড়েছে, সুশাসনের ক্ষেত্রে জাতীয় পার্টি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে মানুষের কাছে এই ধারণা এখন স্পষ্ট। জাতীয় পার্টি যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে হয়তো এই ভালো বিষয়গুলো আরো গুরুত্ব পাবে। আপনার বক্তব্যের সারমর্মটি আমি তুলে ধরলাম। স্যার, জাতীয় পার্টি কি কখনো ক্ষমতায় আসবে বা আপনি কি কখনো প্রধানমন্ত্রী হবেন? না, রাজনীতি হলো এমন একটা জিনিস যেটা এটাকে তুমি কোনো ফর্মুলায় ফেলতে পারবে না। এটা একটা সমুদ্রের যেমন ঢেউ উপরে উঠে আবার নিচে নেমে যায়, আবার উপরে উঠে, এরকম রাজনীতি সবসময় উত্থান পতন আছে। তুমি যদি ধরো আওয়ামী লীগ একসময় স্বাধীনতার পরে পরে বিশাল শক্তিশালী দল ছিল, তারপর আওয়ামী লীগ কমতে কমতে এমন একটা পর্যায়ে এসে গেছিল যে তাদের 29 বা 30টা সিট পার্লামেন্টে এসছে। তারপরে ধরো বিএনপিও একসময় বিরাট একটা শক্তিশালী দল ছিল, আস্তে আস্তে নামতে নামতে এখন তারা কোন পর্যায়ে এসছে। জাতীয় পার্টি একসময় ক্ষমতায় ছিল, আবার কোনো একটা সময় আমরা নিচে নেমে গেছি, তবে ভবিষ্যতে যে আবার আমরা উঠবো না, যদি যেহেতু আওয়ামী লীগ তো উঠে দাঁড়িয়েছে, বিএনপি একবার ধ্বংস হওয়ার পরও আবার উঠে দাঁড়িয়েছিল, কাজেই আমরা সামনের দিকে যে কোনো সময় আমরা যে উঠে দাঁড়াবো না এটা তো আমি কোনোক্রমে মনে করি না। এবং আমাদের একটা সবচেয়ে বড় বিশ্বাস হলো, আমার কাছে যেটা মনে হয় যে জাতীয় পার্টি এখন আমাদের তিনটা দলই মোটামুটি সারা দেশব্যাপী সবার কাছে পরিচিত এবং একটা আলোচনার বা সমালোচনার জায়গা, সেটা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। আর বাকি দলগুলি আছে, অনেক বড় বড় নেতা, ওনারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু ওনাদের দলের ব্যাপারে মানুষের অতটুকু আলাপ আলোচনা সমালোচনা কম হয়। তো সেখানে আমি মনে করি, আমার বিবেচনায় জাতীয় পার্টি সামনের দিকে সবচেয়ে সম্ভাবনাময় দল, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বা সামনে যে কোনো ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য জাতীয় পার্টির সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে পটেনশিয়াল জাতীয় পার্টির মধ্যে আছে আউট অফ দ্য থ্রি পার্টিস, এটা আমার বিশ্বাস এবং এটার অ্যানালাইসিস। স্যার, জাতীয় পার্টি ভেঙে যে কয়েকটি জাতীয় পার্টি হয়েছে তাতে করে কি মূল জাতীয় পার্টির কোনো সমস্যা হয়েছে? না, এটা একটা স্বাভাবিকত্ব, অনেক সময় ভেঙে যায়। যেমন আওয়ামী লীগও ভেঙে গেছিল, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পরে কিন্তু তিন ভাগ হয়েছিল, মিজান সাহেব একটাতে গিয়েছিলেন, আমাদের রাজ্জাক ভাই একটাতে গিয়েছিলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ছিলেন, তারপরে বিএনপি অনেক ভেঙেছে, বিএনপিরও অনেক ভাগে, এবং জাতীয় পার্টিরও যেটা ভাঙার ইতিহাস, সেই যারা চলে গেছিলেন এনারা বেশিরভাগ এখন আর ঠিক সেইভাবে পরিচিত নন, মানে ওনাদের দল বা ওনাদের সিম্বল সেভাবে জনগণ মানে অতটা জানে না, সবাই জানে না, এবং কোনো আলোচনায় ওনারা তেমন ভাবে আসতে পারেননি। এবং বিএনপিতে রিসেন্টলি যেটা বদরুদ্দিন সাহেবের মতো একজন এত শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তি, যিনি বিএনপির ফাউন্ডার, অনি সাহেবের মতো মানুষ, বিএনপির ফাউন্ডার এবং একেবারে রাইট হ্যান্ড ম্যান ছিলেন জিয়াউর রহমান সাহেব, উনি ওনারা এবং ওনারাও বিভিন্ন অবদান, এবং ওনাদের দেশের বিভিন্ন মানে ইতিহাসে ওনাদের অবদান আছে। তারপরেও কিন্তু ওনারা যখন দল করেছেন বিএনপির থেকে বাইরে এসে ওনারা ঠিক সেই সেভাবে টিকতে পারেননি। আমাদের দেশের এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য, যাই হোক, একটা মেইন ফ্লোটে এই স্ট্রিমের যেটা থাকে ওর বাইরে গিয়ে খুব একটা দলগুলি টিকে না, এটা এটা হলো অতীত ঐতিহ্য আর কি, আমি বা ইতিহাস। সেখানে আমি মনে করি যে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর, জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর মরহুম প্রেসিডেন্ট হুসেন মাহমুদ এরশাদের মৃত্যুর পর, চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি মনে হয়েছে? জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পর সবচেয়ে কঠিন কি কাজ মনে হয়েছে? না, আমার কাছে যেটা যেটা সকলেরই একটা আশঙ্কা ছিল, দেশব্যাপী বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের যারা সমর্থক সকলেরই একটা বড় ধরনের আশঙ্কা ছিল যে এরশাদ সাহেবের মতো একজন ব্যক্তিত্ব, দেশে বিদেশে পরিচিত এবং বিরাট একটা কালারফুল রাজনৈতিক পার্সন, তার জায়গায় যে ভ্যাকামটা তৈরি হবে ওনার অ্যাবসেন্সে, এটাতে জাতীয় পার্টি এই ভ্যাকামটায় টিকতে পারবে কিনা, এই ভ্যাকামটা পূর্ণ হবে কিনা সঠিকভাবে, এবং এটা থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিনা, ভাগ হবে কিনা, মানে দল ভাগ হবে এটা মোটামুটি একটা সাধারণই ধারণা ছিল, একেবারে 99% লোক দলটা থাকলেও এইভাবে থাকবে না, দু তিনটা ভাগ হয়ে যেতে পারে, পরবর্তীকালে হয়তো নাও থাকতে পারে, এরকম ধারণাও ছিল। কাজে আম
স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমাদের সাথে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। আমরা অবশ্যই স্যারকে পাবো, আমরা হয়তো একটু ইন্টারনেট কানেকশনের সমস্যায় পড়েছি। তো আমরা কথা বলছিলাম তার সাথে জীবনের গল্পের, অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি এই অনুষ্ঠানটি এর ভেতর কিছুদিন করতে পারিনি অন্যান্য ব্যস্ততার কারণে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে চেষ্টা করব যত সম্ভব নিয়মিত অনুষ্ঠানটি চালিয়ে যাবার, এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম যে জীবনের গল্পে প্রবাসীদের সহ সাধারণ মানুষকে নিয়ে আসব, সাথে বিখ্যাত মানুষরা থাকবে এবং সাধারণ মানুষের সুখ দুঃখ গুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব। স্যার আপনি কি আছেন? আমি একটু ফোনে ট্রাই করে দেখি যে আপনি কি সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি কানেকশন ফিরে পাওয়া। পেয়ে যাচ্ছি কিছু কিছুক্ষণের মধ্যে আমরা স্যারকে পাচ্ছি। স্যার কানেকশনটা একটু সমস্যা হচ্ছিল। তো আমার হাতে আছে আনন্দ আলোর একটি বিশেষ সংকলন, যেটি আনন্দ আলোর 300 সেকেন্ড, আমার সেই জনপ্রিয় প্রোগ্রামটি নিয়ে 300 সেকেন্ড অনুষ্ঠানকে এবং 300 সেকেন্ডের 100 গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে এই সংখ্যাটি বাজারে আছে। আপনারা জানেন যে এই 300 সেকেন্ডে সমাজের বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা, এবং শুধু সেলিব্রিটি না, অচেনা অজানা অনেক মানুষ যারা আলোচনায় আসেননি তাদেরকে আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে এই 300 সেকেন্ড অনুষ্ঠানে, এবং এটি অব্যাহত আছে, চলমান একটি অনুষ্ঠান। আপনারা পছন্দের তালিকায় রেখেছেন অনুষ্ঠানটিকে। এই অনুষ্ঠানের 100 অতিথি নিয়ে 300 সেকেন্ডের এই বিশেষ আনন্দ আলো সংকলনটি বাজারে আছে, এবং আমরা এই 100 জন অতিথি, প্রতি 100 জন অতিথিকে নিয়ে আমরা একটি বিশেষ সংকলন বের করব, এবং এরপর আমাদের নেক্সট 100 জন নিয়ে আরেকটি সংকলন বের হচ্ছে আনন্দ আলো। তো আপনারা আমাদের এই সংকলনটি সংগ্রহ করবেন, পড়বেন, সংগ্রহে রাখবেন, কারণ এটি আসলেই সংগ্রহে রাখার মতো একটি বই। এনিওয়ে, আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের স্যারকে আশা করছি যে খুব তাড়াতাড়ি আবার কানেকশনে পাবো, কারণ কিছু মজার এবং চটুল প্রশ্ন ওনার কাছে ছিল, যে প্রশ্নগুলো ওনাকে পেলে আমরা করতে পারবো। আমরা কিছু কমেন্টস থেকে ঘুরে আসতে পারি, যে এই অনুষ্ঠান দেখে যারা কমেন্টস করেছেন তাদের কিছু কমেন্টস আমি পড়ে আসছি। যদিও বিভিন্ন সময়ে আসলে ফেসবুক থেকে একটু বিব্রত হই। বলো স্যার, আপনাকে পেলাম সর্বশেষ। আপনাকে পেলাম তাহলে স্যার, আপনাকে হারিয়ে ফেলেছিলাম স্যার। না সরি, আমি তো, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে একটা টেলিফোন এসেছিল, ওই তারপরে অফ হয়ে গেল। যাই হোক, এসো কে নাও, বলো তুমি কি বলছিলে জানি। স্যার আমরা আমরা খুব বেশি সময় আর আপনার নেব না স্যার, কিন্তু আমাদের অনুষ্ঠানটি শেষ করার আগে আমরা কিছু কথা আপনার সাথে বলতে চাই, যে কথাগুলো আসলে আমাদের জানা খুবই দরকার, মানুষের অনেক জানার ইচ্ছে
এবং অনেক ধরনের কমেন্টস আসছে আপনাকে, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে অনেকে অভিনন্দন জানাচ্ছেন, প্রচুর মানুষ আপনাকে এখনো বাংলাদেশের অন্যতম ক্লিন ইমেজের একজন নেতা মনে করেন। এরশাদ সাহেব পরবর্তী আপনি তার ভাই হিসেবে জাতীয় পার্টির দায়িত্ব গ্রহণ করবার পর আপনি নিজেও বলেছেন যে সেই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হয়নি, এবং মানুষও মনে করে যে আপনি আসলে সেই ধরনের সমস্যায় পড়েননি, মানুষ আপনাকে গ্রহণ করেছেন। ওই চ্যালেঞ্জের কথাটা বলছিলাম, স্যার ওইটাই ছিল চ্যালেঞ্জ, জি স্যার, যে মানে দলটাকে অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ইউনাইটেড রাখা, এবং সেটি আমি চেষ্টা করেছি এবং মোটামুটি মোটামুটি টিকে গেছে দলের ভবিষ্যৎ নিয়ে। স্যার আপনি আপনি তো একজন বলো আপনি তো একজন ইঞ্জিনিয়ার এবং আপনি খুবই ভালো, আপনার রেজাল্ট ছিল, আপনি খুব ভালো ইঞ্জিনিয়ার, তো আপনি ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিবিদ হয়ে গেলেন, এখন তো অনেক বড় নেতাই হয়ে গেলেন, মন্ত্রীও হয়েছেন, তো আপনার কি ইঞ্জিনিয়ারিং পেশা মিস করেন আপনি কখনো? ইঞ্জিনিয়ারিং পেশাটা অবশ্য মিস করি, একেবারে করি না বলবো না। ইঞ্জিনিয়ারিং থাকার সময় আমি খুব একবারে যেটাকে বলা যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আমি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে কাজ করতাম, তো ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজের অনেক ডিজাইন বা ডিজাইন গুলোকে বাস্তবায়ন করা অনেক কাজ আছে, ফাউন্ড্রি থেকে কাজ করা, ওয়ার্কশপে কাজ করা, এগুলো অনেক অনেক ধরনের নতুন জিনিস যেটা বাংলাদেশে কোনো সময় হয়নি, এগুলো করার চেষ্টা করা, তো এগুলো করতাম, তখন একটা আলাদা আলাদা আনন্দ পেতাম যে সামথিং আই হ্যাভ বিন ডুইং সামথিং নিউ। তবে রাজনীতিতে এসে অবশ্য এটা আলাদা একটা একটা অন্য ধরনের, আমি তো 25 বছর ইঞ্জিনিয়ারিং করার পর আবার ম্যানেজার হিসেবে বিভিন্ন জায়গায় অনেক টপ এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি, পরে যখন রাজনীতিতে আসলাম এটা হঠাৎ করে, যে আমার ভাই 90 সালের পরে যখন উনি চলে গেলেন, 91 পর থেকে আমার একটা মনে হলো যে রাজনীতিতে আসা উচিত আমার বিভিন্ন কারণে। একটা হলো আমার ভাই তখন জেলে ছিলেন এবং জাতীয় পার্টির বিভিন্ন ব্যাপারে অনেকেই আমাকে এনকারেজ করেছিলেন, বাইরে থেকে অনেকে এনকারেজ করতেন যে আপনি পার্টিতে আসলে হয়তো পার্টিটা একটা সঠিক ইয়ে গেলে এরশাদ সাহেবের মুক্তি হতে পারে এবং এটা থেকে আপনার একটা অবদান রাখার সুযোগ আছে। আমিও ভাইয়ের উপরে একটা আমাদের মায়া ছিল বা আমাদের একটা অনেক, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন বাবার মতো, তো উনি বিপদে পড়েছেন, ওনার উদ্ধারের জন্য যা কিছু করা উচিত করবো মনে করি, চাকরি ছেড়ে দিয়ে আমি রাজনীতিতে আসলাম। সেইভাবে রাজনীতিতে আসা, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, আপনি ছিলেন রাষ্ট্রপতি ভাই, বয়স ছিল কম, কেমন লাগতো ক্ষমতা, কেমন লাগতো ওই সময়, আপনার দাম কেমন ছিল, আপনি তখন আকাশে বাতাসে কিভাবে ঘুরতেন, কারণ এটা তো একটা রাজপুত্রের জীবন, আপনি তখন বয়স অনেক কম, ইঞ্জিনিয়ার, ভাই প্রেসিডেন্ট, ক্ষমতার উত্তাপ কিভাবে হজম করেছেন? না ওটা ওটা আমি একেবারেই দূরে থাকতাম, যতক্ষণ যতক্ষণ আমি আমার প্রফেশন নিয়ে ছিলাম ওটা নিয়ে থাকতাম, উনি প্রেসিডেন্ট বা ওনার রাজনীতি নিয়ে থাকতেন, ওনার সঙ্গে ভাই হিসাবেই শুধু একেবারেই যেটাকে সামাজিকতা সেতুকেই আমার মিল ছিল, কোনো অফিসিয়াল কোনো ব্যাপারে আমি সাধারণত ওনার সাথে সেভাবে ইনভলভ হতাম না এবং রাজনীতির সঙ্গে তো মোটেই নয়, এবং আমাকে অনেকে চিনতেনই না, আমি উনি নিজে অনেক সময় মিটিংয়ে আমি গেলে, আমি তখন মোটামুটি একটা রেসপন্সিবল পজিশনে ছিলাম অয়েল সেক্টরে, তো অনেক সময় মিটিংয়ে ওনার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, উনি যখন হেড অফ দিস মানে গভর্নমেন্ট, তো আমাকে উনি অনেকেই চিনতেন না যে আমি ওনার ভাই, উনি একদিন পরিচয় করে দিল যে ও কিন্তু আমার ভাই, ও মিনিস্টার সাহেবও তখন জানতেন না, মিনিস্টার পরে বলেছিলেন যে আমি তো আপনাকে জানতাম না যে আপনি আবার এরশাদ সাহেবের ভাই, তো যাই হোক আমি মোটামুটি একটা নিজস্বতা মেনটেন করে চলতাম এবং কোনো সময় ক্ষমতার যেটা উত্তাপই বলো বা সুযোগই বলো সুবিধাই বলো বা ব্যবহার অপব্যবহার যাই বলো এগুলোর থেকে আমি দূরে থাকার চেষ্টা করেছি সবসময় যতটুকু সম্ভব আমার জ্ঞাতসারে। আমি এই কাজটি তো অত্যন্ত কঠিন কাজ এবং অত্যন্ত বড় মন মানসিকতার মানুষ না হলে এই কাজটি করা যায় না, আপনি করে দেখিয়েছেন এবং আপনি যেভাবে জীবন যাপন করেছেন তা অবশ্যই অন্যের জন্য অনুকরণীয়, সবার জন্য অনুকরণীয়, কারণ আপনি বললেন যে আপনি ক্ষমতার এত কাছে থেকেও আপনি তো অনেক ব্যবহার করতে পারতেন, আপনি সেটা করেননি, প্রেসিডেন্টের ভাই হিসেবে আপনি সেটি নেননি। স্যার এরপর যখন এরশাদ সাহেব জেলে ছিলেন এবং দীর্ঘ সময় জেলে ছিলেন, তখন আপনাদের পরিবারের ভেতরে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত কে ছিলেন, ওনার স্ত্রী না আপনি নাকি পার্টির লোকজন? না কে সবচেয়ে বেশি ছিলেন এই কথাটা বলা বোধহয় আমার পক্ষে কঠিন, তবে আমি চিন্তিত ছিলাম, আমার মনে কষ্ট হতো, কেননা উনি আমাদেরকে ছোটবেলা থেকে একেবারে অনেকটা, যদি বয়সে আমার সঙ্গে 18 বছর ডিফারেন্স,
একেবারে কোলে করে মানুষ করেছেন। ওনার কোলে চড়ে আমি সিনেমা দেখতে গেছি, মানে সিনেমায় ঘরে বসেছি আমরা ফার্স্ট ক্লাস, তখন পিছনের দিকে উনি ফার্স্ট ক্লাসে বসতেন, তো আমি বসে দেখতে পারতাম না সামনে মাথা মাথার জন্য, উনি ওনার কোলে বসিয়ে আমি সিনেমা দেখতে গেছি ওনার সঙ্গে। কাজেই ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা ভাই চেয়ে ওনার একেবারে অভিভাবক বা বাবার মতোই আমরা মনে করতাম। তো উনি যখন বিভিন্নভাবে জেলে থাকতেন, কষ্টে থাকতেন, আমাদের কষ্ট হতো, আমার কষ্ট হতো, এবং আমি এটার জন্যই চাকরির থেকে তখন যখন আমাকে আবার ওএসডি করে দেওয়া হলো ইতিমধ্যে, তারপরে অবশ্য আমাকে আবার চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়েছিল আমার ওল্ড জায়গায়, তখন আমি বললাম যে আমি আর চাকরি করব না, আমি রাজনীতিতে আসব। এবং সবাই বললো তোমার ভাইকে জেলখানা থেকে বের করতে হলে তোমার কাজ করতে হবে। আমি মনে করলাম যে এটা আমার একটা দায়িত্ব, যদিও আমার বাচ্চারা তখন ছোট ছিল এবং আমার কোনো সেভিংস তেমন ছিল না এবং টাকা পয়সাও ছিল না। এখন হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনে আসলাম, নির্বাচনে পাস না করলে আমার বউ ছেলে পেলে নিয়ে আমাকে হয়তো খুব কষ্টে পড়তে হতো। তারপরেও আমি ঝুঁকিটা নিয়েছিলাম, যাই হোক 96 আমি ইলেকশন করে রিজাইন দিয়ে ইলেকশন করে পাস করলাম। তারপর থেকে আমি মোটামুটি এমপি হিসাবে আস্তে আস্তে পার্লামেন্টারিয়ান হিসাবে নাম হলো আস্তে আস্তে, মোটামুটি তারপরে তো মন্ত্রিত্ব করলাম, সেখানেও মোটামুটি সুনাম হয়েছে, এইভাবে রাজনীতিতে এসে গেছে আর কি। আর অ্যাক্সিডেন্টালি আপনি এখনো এখনো আপনি একটু প্রচার বিমুখ থাকতে পছন্দ করেন বলে আমরা মনে করি, যে আপনি একটু প্রচারের বাইরে, যেমন আপনাকে স্যার এর ভিতরে গত 1 বছরে আপনাকে কেউ দেখেনি যে আপনি এরশাদ সাহেবের কবর জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু কিছুদিন আগে কিন্তু রাঙ্গা সাহেব সেখানে গিয়েছেন, ব্যাপক আমরা ছবি দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা তার এই ছবিগুলো দেখেছি, কিন্তু আপনি ভাই হয়ে আসলে কি যান, নীরবে যান, নাকি প্রচার বিমুখ ভাবে দেখা করে আসেন কবরস্থানে? আমি রংপুরে গেলে, মানে আমি সাধারণত রংপুর হয়ে প্লেনে গেলে সৈয়দপুর থেকে রংপুর হয়ে লালমনিরহাট আমার এখন নির্বাচনী এলাকা, ওখানে যাই, তো আমি প্রত্যেকবারই রংপুর মানে নেমে রংপুরে প্রথমে ওনার কবরটা জিয়ারত করে তারপরে বাসায় মানে লালমনিরহাটে যাই, আর ফিরে আসার সময় আমার মা বাবার কবরও জিয়ারত করে আসি। জেনারেলি এটি হলো আমার রুটিন, এ পর্যন্ত যে কয়েকবার উনি মারা যাওয়ার পরে গেছি প্রত্যেকবারই আমি ওনার কবর জিয়ারত করেছি এবং প্রায় প্রত্যেকবারই আমার মা বাবার কবর জিয়ারত করেছি। আসার সময় ওই ওনার মা বাবার কবরটা জিয়ারত করে যাই, যাওয়ার বা আসার সময় দুসময়, যাওয়ার সময় তো বটেই, আসার সময় অনেক সময় ওনার কবরটা জিয়ারত করে আসি। এটা মোটামুটি আমাদের মনে আছে যখন আপনার মা মারা যান, এরশাদ সাহেব তখন প্রেসিডেন্ট, টেলিভিশনে তখন আমরা সরাসরি দেখেছি আপনার মাকে দাফন দেওয়া পর্যন্ত পুরো কার্যক্রম দেখানো হয়েছিল খবরে, আমরা সে সময় দেখেছি ছোটবেলায়। তো আপনার স্যার মার ভূমিকা বা মার স্মৃতি আপনি কিছু কি মাকে নিয়ে বলবেন আজকের এই শোতে জীবনের গল্পে? আমার কাছে মনে হয়েছে যে মানুষ বলতে মানে ভালো মানুষ বা মহানুভবতা, যেটা আমার চোখে পড়েছে আমার আমার জীবনে সবচেয়ে বেশি আমি মায়ের মধ্যে রেখেছি। আমার মা এত মমতাময়ী ছিলেন, মানে আমাদের জন্য শুধু নন, আমাদের চাচাতো ভাই বোন, আমাদের আরো আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী এবং দূর দূরান্ত থেকে মানুষের যে যখনই বিপদে পড়তো কোনো সময়, যখন বিশেষ করে যে সময় আমার ভাই ক্ষমতায় ছিলেন, ওনার কাছে আসলে উনি খুব চেষ্টা করতেন কিছু না কিছু ভাবে সাহায্য করার জন্য, এবং আমরা কোনো সময় কোনো বিপদ হলে, কোনো সময় কারোর সঙ্গে কারো মন কষাকষি হলে মাই ছিল একমাত্র আশ্রয়স্থল, ওনার কাছে গেলেই সব কিছু আমরা ঠিক হয়ে যেত। মানে এটা হয়তো সকলের সবার মায়ের জন্যই হয়, তবে আমার মায়ের এই মহানুভবতাটা আমি অনুভব করেছি এই, এটা হলো যখন আমার ভাই ইলেকশন করতে গেলেন, তখন দেখলাম যে সারা বাংলা মানে রংপুর সারা রংপুরের মানুষ ওনার পিছে দাঁড়ালো। ওটার একটা কারণ হলো উনি রংপুরের মানুষ এবং রংপুরের জন্য করেছিলেন, কিন্তু আর একটা কারণ আমার কাছে চোখে পড়লো, সেটা হলো সাধারণ মানুষরা আমার মায়ের কাছে গিয়ে, সেই সময় আমার ভাই যখন একেবারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী, ওই সময় আমার মায়ের কাছে গেলে আমার মা খুব কষ্ট করে হলো যে কোনো ভাবে হোক সব মানুষের সেবা করার চেষ্টা করতেন, ওটাও আমাদের একটা বড় ধরনের এগিয়ে নিয়ে গেছে আর কি আমাদের এই 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 পুরো রাজনীতি। স্যার আপনার কোথায় ভালো লাগে, ঢাকায় থাকতে ভালো লাগে নাকি রংপুরে থাকতে ভালো লাগে না লালমনিরহাটে থাকতে ভালো লাগে? না আমি অবশ্য যে যখন যেখানে যাই সেখানে এনজয় করি, আমি লালমনিরহাটে থাকি যখন আমার উপরে টিনের চাল, আমি একটা ছোট বাড়ি বানিয়েছি, ওই টিনের চালে বৃষ্টি পড়ে বা চারপাশে গাছপালা পাখি ডাকে সকালবেলা উঠে জানলা টানা খুলে দেখি, খুব ভালো লাগে ওটা। আবার ঢাকায় থাকলে সেটা আলাদা একটা, না আমার বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে রাজনৈতিক কর্মী এনাদের সঙ্গে মিশি, ওটাও ভালো লাগে। আর রংপুর তো আমার ছোটবেলার স্মৃতি, যৌ কিশোর যৌবনের প্রথম স্মৃতি,
এইসব জায়গায় গেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি, অবশ্য জায়গাগুলি পরিবর্তিত হয়ে গেছে অনেক, আগের সেই অবস্থানে নেই, তবু ওসব জায়গায় হাঁটলে যে একটা কি বলবো নস্টালজিয়া, যেটা পুরানা দিনের স্মৃতি মনে হয়। এখনো রংপুরের বিরোধী দলীয় নেতা, রংপুরের বিরোধী দলীয় নেতা, সংসদের উপনেতা, রংপুরের রাষ্ট্রপতি 9 বছরের, তারপরও বাংলাদেশের বা ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির কাজের লোক রংপুরের, কারণ কি স্যার? কেননা ওই উত্তরবঙ্গের মানুষের যেটা ছিল ওটা হলো এগ্রিকালচারাল বেজ আর কি, ইকোনমি, ওখানে এগ্রিকালচারটা ছিল মেইন। এবং প্রধানত ওখানে সবসময় আমরা ছোটবেলা থেকে দেখেছি দুটো ক্লাস, একটা হলো ল্যান্ড ওনার্স, একটা হলো মানে কৃষক বা শ্রমিক। মিডিল ক্লাস তেমন একটা ছিল না, এবং কোনো পরবর্তীকালে ওই যেহেতু গ্যাস ট্যাস সব আবিষ্কার হয়েছে এই যমুনা নদীর এই পাশে, ওখানে কোনো ইলেকট্রিসিটি গ্যাস এসবের সাপ্লাই ছিল না, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, ফলে হয়েছে কি মানুষ খুব আয়াসী ছিল। আমরা ছোটবেলায় দেখতাম যে সারা বছরের মধ্যে একটা ফসল হতো, 9 মাস মানুষের কোনো কাজ থাকতো না, মানুষে ফুটবল খেলতো, হাডুডু খেলতো, ঘুরে বেড়াতো, যাত্রা গান হতো, ফুর্তিতে থাকতো, আর একবার ফসল হতো ওটাতেই চলে যেত, এবং পরিবারে বাইরে চাকরি করতে যাবে, বিদেশে যাবে, এটা কোনো মানুষের লাইকও করতো না, আর সবাই মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকতো। পরে যখন আস্তে আস্তে জনসংখ্যা বাড়লো, এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে এতগুলো লোককে যখন দেখা গেল যে আর তারা ইকোনমিক্যালি সার্ভাইভ করতে পারছে না, কম্পেয়ার টু দ্যাট এই এইসব সাইডে, এই যমুনা নদীর যেটা পূর্ব সাইড, আমাদের পশ্চিম সাইড যেটা ঢাকা টাকা না পূর্ব সাইডটা ঢাকা টাকা, এইসব জায়গায় কুমিল্লা সিলেট এসব জায়গায় গ্যাসের কারণে ইলেকট্রিসিটি ডেভেলপ করলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া শুরু করলো, তখন দেখা গেলো যেখানে জব ফ্যাসিলিটির সৃষ্টি হচ্ছে এবং এখানকার ইকোনমিটা ডেভেলপ করছে, তখন ওখানে যারা এতদিন পর্যন্ত আরামায়েশ করে কাটিয়েছেন, এখন আর সেই আমাদের জমিতে সেই ইনকাম আসছে না এতগুলো লোককে প্রতিপালন করার, কাজে তারা শিফট হয়ে এদিকে চলে আসছেন বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য, এবং সারা দেশময় ছড়িয়ে গেছেন। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ওইসব জায়গাকে দেশ ডেভেলপ করতে পারিনি, বিকজ উই ডিড নট হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার। যে গ্যাসের যেটা জন্য যমুনা ব্রিজ করার সময় ওটাকে মাল্টিপারপাস ব্রিজ করলেন একটা কারণে, যেখানে আমি ইলেকট্রিক লাইনও নিয়ে যাব, ওখান থেকে আমি গ্যাসের লাইনও নিয়ে যাব। ওই নর্থ বেঙ্গলের লোককে ও দুটো জিনিস আমি দেখাতে দিতে পারি, ইলেকট্রিসিটি দিতে পারি, তাহলে ওখানে মিল ফ্যাক্টরি হবে, ওখানকার মানুষকে আর সারা দেশময় কাজের খোঁজে বেড়াতে হবে না, ফকির হয়ে বা কৃষক আর কি বলে শ্রমিক হয়ে ঘুরতে হবে না। আগে কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের এলাকাগুলোতে, রংপুর এলাকাগুলোতে আমরা ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত দেখেছি, ওখানে যত রিক্সাওয়ালা, যত ড্রাইভার, যত বাড়ির কাজের লোক, সবই বেশিরভাগ আসতো নোয়াখালী এবং এইসব এলাকা থেকে। এখন উল্টা ট্রেন্ড হয়ে গেছে, এটা হলো ইকোনমিক সিচুয়েশন হ্যাজ চেঞ্জ। আমরা উই ওয়ার এগ্রিকালচারালি এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি, এখন এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি সার্ভাইভ করতে পারছে না, চাল উৎপাদন করে বা এগুলো থেকে লাভ কম হচ্ছে, আর মানুষের সংখ্যা বেড়ে গেছে, কাজে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হওয়াতে চাকরির সুযোগ কমে গেছে, কাজে মানুষকে জীবন বাঁচানোর জন্য এইসব সাইডে চলে আসতে হচ্ছে। হয়তো কোনো সময় খুবই খুবই একটি মূল্যবান কথা বললেন স্যার, এবং আমরা এই কথা থেকে অনেক খুব ভালো কিছু তথ্য পেলাম যে একসময় রংপুরের মানুষ খুব অল্পতেই খেয়ে পরে আনন্দ বিনোদন করে বছরে রোজগার করে থাকতেন, পরবর্তী পরিস্থিতিতে উন্নয়নের ধারায় আর রংপুর ম্যাচ করতে পারলো না, তখন মানুষ দরিদ্র হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে মানুষের বের হয়ে যেত। কথাটি খুবই ইম্পর্টেন্ট স্যার, আপনার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন হলো স্যার। আমরা আপনার সাথে কিন্তু 1 ঘন্টা কথা বলে ফেলেছি স্যার, এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন স্যার। আমি তো একজন উপস্থাপক, আপনি তো আমাকে তুমি তুমি করে বলছিলেন, কারণ কি স্যার? কেননা তোমার বাবা আর আমি ইঞ্জিনিয়ারিং এ, আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম একসাথে, এবং একসাথে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়াশোনা করলাম, এবং আমরা খুবই বন্ধু ছিলাম, একই হলে থাকতাম, ও থাকতো 2211 নম্বর রুমে, আমি থাকতাম 208 নম্বর রুমে, এবং সারাদিন মানে বলতে গেলে খালি ঘুমানোর সময় ছাড়া আমরা সারাদিন একসঙ্গে কাটাতাম, এবং ওর বাসা এখানে ঢাকায়, ওর আব্বার সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, তোমাদের দাদা চাচার সঙ্গে, আমরা একেবারে একই পরিবারের সদস্য ছিলাম, এবং আমরা স্যার আমিও ছোটবেলা থেকে আপনাকে দেখে বড় হয়েছি, আপনি আমার বাবার ঘনিষ্ঠতম বন্ধু, আপনি আমারও বাবার মতো, আমরা একই পরিবারের সদস্যের মতো, এ কারণেই প্রশ্নটা এমন ভাবে করলাম আপনার কাছ থেকে স্যার, মানুষকে একটি মজার তথ্য দিলাম যে আজকে আমরা কথা বলছি চাচা ভাতিজা, চাচা ভাতিজা। আমাদের এই গল্পটি অনেক জীবনের গল্পটি যেহেতু জীবনের গল্প, জীবনের বিভিন্ন প্রসঙ্গ এখানে এসেছে স্যার, এবং আমরা চেষ্টা করেছি আপনার সময়টি সদ্ব্যবহার করতে।
স্যার আমরা খুব ছোট করে আপনার পরিবারের কথাটি শুনি, যে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, মেয়ের জামাই, ছেলের বউ সবাই কেমন আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমার স্ত্রী আমার সঙ্গে এখানে আছেন। আমার স্ত্রী সোশিওলজিতে এমএ করেছিলেন এবং ব্যাচটা ওদের এটা ভুলে গেছি আমি, শেখ কামাল টামাল একসঙ্গে একসঙ্গে একই ব্যাচে ছিলেন। আর সে চাকরি বাকরি করেনি, এমনি শিল্পী, গান গান বাজনা করে। গানের একটা এখানে আমাদের ওর একটা গানের মানে স্কুল আছে এবং আরো গানের অনেক ধরনের কালচারাল তাহলে তো স্যার আপনি কিছু অর্থে একজন গায়িকারও স্বামী। হ্যাঁ, গায়িকা ও, সে গায়িকা, টেলিভিশন এবং রেডিওর স্পেশাল গেট ছিল, এখন স্বাস্থ্যগত কারণে সবসময় যেতে পারে না। আর আমার ছেলে মেয়ে, আপনার ছেলেও সম্ভবত গান করেছে স্যার, আপনার ছেলেও সম্ভবত গান, ওর একটা ব্যান্ড ছিল, এখন ও গান, ওর সবার, ও রিসেন্টলি সে আবার পিএইচডি করেছে অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে আবার সে বাংলাদেশে আসতে চাচ্ছিল, আমি বললাম ও আবার একটা অফার পেয়েছে এখন ক্যানাডাতে, হ্যালিফ্যাক্সে একটা ইউনিভার্সিটিতে, ওখানে এখন চলে গেছে। তো পিএইচডি করে ওখানে গিয়ে পিএইচডির ডিগ্রিটা পেয়েছে। ওর ওয়াইফ হলো আবার মেজর জলিল, যে ফ্রিডম ফাইটার, তার দু মেয়ের মধ্যে ছোট মেয়ে ব্যারিস্টার ফারা, ও আমার মেজর জলিল আপনার বেআই। বেআই, হ্যাঁ হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে এবং আমার মেয়ের সম্পর্কে আমি জানি, আপনার মেয়ে সম্পর্কে আমি সব জানি, এবং মেয়ে অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিলেন এবং তিনি অত্যন্ত অসাধারণ একজন মানুষ। তো মেয়ের জামাইয়ের নাম কি স্যার? ও, মেয়ের জামাই হলো মাহফুজ। তো তোমাদের ওই এইসব মাহফুজ মানে আমাদের মাহফুজ আহমেদ, অভিনেতা। মাহফুজ আহমেদ অভিনেতা, তার আগে সাংবাদিক ছিলেন। আপনি জেনে শুনে একজন নায়কের সাথে মেয়ে বিয়ে দিলেন কেন স্যার? না, শুধু নায়ক তো পরে হয়েছে, আমি যখন মেয়ে বিয়ে দেওয়ার ঠিক করেছি তখন সে সাংবাদিক ছিল এবং খুব বড় মাপের সাংবাদিক নয়। তবে আমি ওর সঙ্গে কথাবার্তা বলে, আমার মেয়ে তাকে যে কোনো কারণে পছন্দ করেছিল এবং আমি তার সঙ্গে কথাবার্তা বলে আমার মনে হয়েছিল সে মানুষ হিসেবে ভালো। তো আমি, আমাকে যখন সবাই মনে করেছিল যে আমি হয়তো রাজি হবো না, সে তখন কিছু কিছু নাটক টাটকও করতো, যে সব নাটকের ছেলে পেলে এরা সবার চরিত্র কিরকম হবে ঠিক নেই। আমার পরিবারে অনেকেই আমাকে এই ব্যাপারে বাধা দিয়েছিল, কিন্তু আমি বলছি না, আমি যতটুকু মানুষ চিনি আমি তাকে ভালো মানুষ মনে করছি, আর আমার কাছে মানুষটি বড় কথা স্যার। এবং আমার, আমি একটি কথা স্যার আপনাকে একটু মনে করিয়ে দেই, মানে একটি কথা, একটু মজার কথা শেয়ার করি। যখন উনি বিয়ে করবেন তখন আমরা তো আর জানতাম না যে আপনার মেয়েকে উনি বিয়ে করবেন, তো আমরা একসাথে, তখন আমি নতুন কাজ করি, উনিও কাজ করেন, উনি হঠাৎ করে, মাহফুজ আহমেদ সাহেব হঠাৎ করে আমার সাথে খুব খাতির করা শুরু করে দিল সামহাউ। আপনি বোধহয় ওনাকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন তুমি জয়কে চিনো, জয় হচ্ছে আমার বন্ধুর ছেলে, এটা মাথায় রেখে উনি আমার সাথে খুব খাতির করেছিলেন। এবং পরবর্তীতে আমি খাতিরের কারণ জানলাম যে উনি আপনার রেফারেন্স পেয়ে আমাকে অনেক মূল্যায়ন করেছেন। স্যার এটা মজার গল্প এবং জীবনের গল্পে আমরা অনেক তথ্য জানলাম, শুনলাম, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আপনি সত্যিকারের অর্থেই একজন ভালো মানুষ, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনার ভাতিজা হিসেবে আপনাকে চিনি এবং আপনাকে দেখেছি, আপনি একজন মাই ডিয়ার পার্সন, সারা জীবন ধরে দেখেছি। আপনি আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনার পরিবারকে আমরা খুব কাছ থেকে চিনি, আপনারা অসাধারণ। এবং এই অসাধারণ মানুষটিকে জীবনের গল্প অনুষ্ঠানে আজকে আনতে পেরেছি, আমার মনে হয় মানুষ অনেক কিছু জানতে পেরেছে, মানুষের ভালো লেগেছে। শেষ কোনো কিছু বলবেন কি স্যার এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার জন্য দোয়া থাকলো, তুমি ভালো থাকো, আরো ভালো করো। তোমার টক শো আমি অনেক সময় করেছি, এখন থেকে না, টক শোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমার রাজনীতির একটা বড় ধরনের উত্থানের বড় ফ্যাক্টর বা কারণ। কিন্তু তোমার সঙ্গে এই যে কত মিনিট, 300 সেকেন্ড নাকি বললে, যে ওটার মধ্যে তুমি এত কম সময়ের ভিতরে এত সুন্দর এবং এত এটা বাইরে প্রচারিত হয়েছে, আমার ড্রাইভার পর্যন্ত বলে স্যার এটা কোন সময় করলেন, আমি তো দেখিনি এত সুন্দর, মানে সে আমাকে নিয়ে গেছে, বাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড, বিকজ ইট ওয়াজ এত শর্ট টাইমের ভিতরে। তো তোমার গুণ আছে এবং আমি দোয়া করি আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক, শরীর সুস্থ থাকুক, তুমি সুখে থাকো, ভালো থাকো, আমার দোয়া সবসময় তোমাকে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা সবাই ভালো থাকবেন, জীবনের গল্পে আসবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।